মা হচ্ছে বলি প্রিয়া বলি ছাড়া মায়ের পুজোই হবে না বলির মধ্যে সর্ব উত্তম হচ্ছে নরবলি তারপর হচ্ছে পশু বলি একটা সময় নরবলি হতো এখন পশু বলি হয় সাধনা করতে গেলে তোমাকে প্রথমে হতে হবে বীরের মতন সাহসী সৎকর্মের মারণ ক্রিয়া হচ্ছে যেগুলো করা হয় শ্মশান বেস ক্রিয়া এগুলো আমরা একদম ডিরেক্ট টিকা কাস্টে বসে আহতি দি। বারণ কার্য যার এগেনস্টে করা হচ্ছে সে সত্যি মারা যাবে অবশ্যই বলি একান্ত গাম্য যে কোনো আমাদের মারণ ক্রিয়াতে আচ্ছা বেশিরভাগ ধুমাপতিকে কিন্তু এই জন্য মারণ কার্যে ব্যবহার করা হয় ভদ্রমহিলা পাগলের মতন কাঁদতে কানতে আমাকে ফোন করে বলছে আপনি যেভাবেই হোক আমার স্বামীকে বাঁচান ডাকিনি সাধনা হয় শ্মশানে বসে শ্মশানে যখন আমরা ডাকিনি সাধনা করি সেখানে প্রথমে লাগে তার সামগ্রী অবশ্যই সেখানে রক্ত লাগবে রক্ত ছাড়া কিন্তু ডাকিনী সাধনা কিন্তু হয় না ডাকিনির সবথেকে বেশি প্রিয় বলির রক্ত ব্ল্যাক ম্যাজিক এই শব্দটা আমরা কম বেশি প্রায় সকলেই শুনেছি বা এটার শিকার হয়েছি আচ্ছা এই ব্ল্যাক ম্যাজিক জিনিসটা কি অনেক ক্ষেত্রে শোনা যায় অমুক তমুকের ওপর মারণ ক্রিয়া করেছে উচাটন ক্রিয়া করেছে আচ্ছা আসলে এই ব্যাপারগুলো কি কিভাবে করা হয় কিভাবে দশ মহাবিদ্যার ধূমাবতী দেবী ডাকিনি শাকিনী হাকিনি এদেরকে একজন শ্মশানচারী তান্ত্রিক কাপালিক প্রয়োগ করে থাকেন সেটা আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন আজকের আমাদের গেস্ট কোনো পুঁথিগত বিদ্যার মাধ্যমে নয় রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে রিয়েল লাইফ প্র্যাকটিস থেকে এই ঘটনাগুলো আমাদেরকে জানাবেন আর এইসবের থেকে আপনারা বাঁচবেন কি করে সেটা জানতে আজকের এই ভিডিওটি আজকের এই আড্ডাটি আপনারা শেষ দি শুনুন কৌস্তফের আড্ডার আজকের এই আড্ডাটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং আপনার সাথে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে বা আমার সাথে এরকমই একটা আড্ডাতে বসতে যোগাযোগ করুন আমাকে যোগাযোগ করার প্রত্যেকটি মাধ্যম আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছি কৌস্তবের আড্ডার দুর্দান্ত একটি আড্ডাতে কৌস্তের আড্ডার আজকের এপিসোডটা অনেকটা ভাইটাল হতে চলেছে কারণ আজকে আমাদের সাথে আছেন মনসা কন্যা প্রিয়াঙ্কা আচার্য নমস্কার দিদি জয়মা মহাকাল কেমন আছেন আপনি চলে আচ্ছা বিষয়টা হচ্ছে দিদি আমরা আমাদের যে চ্যানেল রয়েছে সেখানে বিভিন্ন ধরনের পডকাস্ট করেছি আমার যে প্রাইমারি চ্যানেল আছে কিউরিওফাইড সেখানেও প্রায় পাঁচশো প্লাস পডকাস্ট হয়েছে অ্যান্ড সেখানে বারবার একটা জিনিস ঘুরে ফিরে এসেছে সেটা হচ্ছে তন্ত্র ব্ল্যাক ম্যাজিক অকল্ড অনেক মানুষ এর জন্য পীড়া পেয়েছেন অনেক মানুষ এই বিষয়গুলোর জন্য নিজেদের লাইফে লাইফে ফিরে আসতে পেরেছেন আপনি বললেন যে আপনি এই সকল জিনিস নিয়েই কাজ করেন স্পিরিটস বলুন নেগেটিভ এনার্জি বলুন একটা ভাইটাল নিয়ে আপনার তন্ত্রের কাজ তো সেখান থেকে আমি জানতে চাইব দিদি যে আপনার লাইফে এই তন্ত্র সম্পর্কিত কোনো ঘটনা রয়েছে যে ঘটনাটা আপনাকে ভেতর থেকে নাড়া দিয়েছে তন্ত্র সম্পর্কে প্রচুর ঘটনা আছে প্রচুর কারণ যেহেতু বাস্তু ভিজিটের কাজ থাকে আমার স্পিরিট রিমুভ ব্ল্যাক ম্যাজিক রিমুভ ইভেন আমার চেম্বারে অনেক দূর দূর থেকে মানুষ আসেন যারা আজকের দিনে যে এত পরিমাণে সমস্যায় আছে মানুষ মানে আমি যখন চেম্বারে বসি মানে ঘুম থেকে উঠছি মানুষের কান্না দিয়ে ঘুমোতে যাচ্ছি মানুষের কান্না শুনে মানে এমন একটা অবস্থা মানুষ এখন নেগেটিভ ভাইবস এত বেড়ে গেছে আমাদের এই জেনারেশানে আমরা অনেকে এই সমস্ত বিলিভই করি না মানে অনেকে হাসে যে এখনকার দিনে ভূত মানে এই রকম ভূত বলে আবার কিছু আছে নাকি ভূত বলে তুই দেখেছিস মানে একজন একজনকে আলোচনা করে যখন মানে তাদেরকে দেখাতে হয় যে নেগেটিভ ভাইবস কেমন হয় মানে অনেকে আসে আমার কাছে মানে গায়ে সারা গায়ে আঁচড় তারপরে কান দিয়ে রক্ত বেরোচ্ছে রাত্রিবেলা হঠাৎ প্রচণ্ড পেটে যন্ত্রণা এমনও ঘটনা আছে আমার বাংলাদেশে যে এরকম জলের বোতল টেবিল মানে টেবিলের জলের বোতল রেখেছে পুরো ভর্তি করে বোতল সেটা আপনি আপনি কমে যাচ্ছে কমে যাচ্ছে খেতে বসছে টেবিল জাস্ট নড়ছে কি হ্যাঁ মানে আমার একদম এগুলো কাজ থেকে উপলব্ধি করা এমনও আমাকে বাংলাদেশ থেকে ডেকেছিল এই বাস্তু ভিজিটের জন্য তো ভদ্রলোক বহুদিন ধরে হসপিটালাইজ ছিল মানে ওনাকে ওখানে রেখে দেওয়া হয়েছিল সেফটির জন্য তো আমাকে যখন নাকি বাংলাদেশ থেকে যখন নাকি কল করতো যে মা আমি এটা কি করব আমি কি ওনাকে বাড়িতে নিয়ে যাবো কারণ এখানে আমরা রাখতে পারছি না তো হঠাৎ হঠাৎ করে প্রচন্ড রেগে যেত হসপিটালে পরের দিকে ওনাকে ঘুমের ওষুধ দিয়ে দিয়ে রাখা হতো মানে যতক্ষণ আমি না গেছি সেখানে এরকমও ঘটনা আমার বাড়ি থেকে সরিয়ে রাখা হয়েছে তারপর কিছুদিন আগে আমাদের সাউথের দিকে গেছিলাম একটা বাড়িতে সম্ভ্রান্ত পরিবার অনেক আগেকার দিনের বাড়ি সাউথ কলকাতা সাউথ কলকাতাতে প্রচুর অ্যান্টিক্স আছে তার বাড়িতে প্রচুর মানে না দেখলে বিশ্বাস করা যাবে না আগেকার দিনে ব্রোঞ্জের মূর্তি থেকে শুরু করে ব্রোঞ্জের অ্যান্টিক থেকে শুরু করে মানে একটা সময় ওটা ওই রাজারা একটা ঘর রাখতো না যেখানে নাচ নাচমহল বসানো হতো নাচতো সেই রকম রুম ওইটা বন্ধ করা তিন তলায় তাদের নাচ ঘর ওটা বেসিক্যালি ওরকম সেই আগেকার দিনের চেয়ার আগেকার দিনের টেবিল আগেকার দিনের অ্যান্টিক্স তারপর সমুদ্রের নিচে রাখা সেল ভীষণ সুন্দর সুন্দর জিনিস রাখা কিন্তু ওই ঘরটা মনে হয় খোলা হলো মনে হয় দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পর আমি যখন গেলাম বন্ধ ছিল এতদিন মানে যখন নাকি দরজাটা খুলছে না পুরো মাকড়সার জালে পুরো ভর্তি ওটা ওখানকার যে ভিতরে যে সার্ভেন্টরা আছে তাদেরকে দিয়ে আগে ঘর ইয়ে করা হলো ঝারানো হলো মানে ঢোকা যাচ্ছে না আর ঢোকার সাথে সাথে এত ডাস্ট অদ্ভুত একটা মনে হচ্ছে একটা ঠান্ডা দমকা হাওয়া মানে মানে হুশ করে মনে হচ্ছে এসে সবাইকে ওখান থেকে উড়িয়ে দেবে জাস্ট হাওয়াতে তো ওইটা আমি লক্ষ্য করেছিলাম আমি একজনের বাড়িতে বাস্তুভিতিটির জন্য গেছিলাম তো তাদের বাড়ি ওই সবাই কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ মন্ত্র ওনারা সমস্ত কৃষ্ণ ভজনা করেন সন্ধ্যেবেলা হলে নাম সংকীর্তন করেন সকলে তো ওনাদের তিন তলাতে না ওনারা কেউ বিকালবেলার পর আর কেউ যেতে পারতো না মানে বলছে যে কখনও কখনো হয়তো কোনো কারণে কোনো কারণ নেই সিঁড়ি থেকে নামছে ধুম করে মনে হচ্ছে কে পেছন থেকে ঠেলে দিল তারা গড়াতে গড়াতে পড়ে যাচ্ছে এইরকম এরকম ঘটনা এরকম ঘটনাও মানে আমার দেখা সন্ধ্যেবেলা গাছে জল দিচ্ছে বলছে অটোমেটিক পাইপটাকে তুলে নিচ্ছে পেছন থেকে এরকমও ঘটনা ওই বাড়িতে ঘটে তো ওরা বিকালবেলার পর কেউ আর ছাদে যায় না ওই ঘটনার পর থেকে তো আমার আমার সাথে তারা কন্ট্যাক্ট করেছিল গত মাসে আমি তাদের বাড়িতে গেছিলাম ইচ্ছা করে গেছিলাম রাত্রি আটটার পর যে একটু রাত হবে মোটামুটি যাব তাদের সাথে একটু কথাবার্তা বলবো এগোতে এগোতে মোটামুটি সাড়ে দশটা তারপরে আমি যা যা দেখার আমি দেখে নেব তো কথা বলতে বলতে ছাদে গেছিলাম ছাদে গিয়ে দাঁড়িয়ে ওর সাথে কথা বলছিলাম মানে আগেকার দিনের বাড়ি তো এদিকে একটা পোষান এদিকে একটা পোরসান তো পুরোটাই জুড়ে ছাদ এই দিকের পোশানে আমি মেয়েটির সাথে ছাদে দাঁড়িয়ে কথা বলছি সাউথ কলকাতার কোন জায়গা সাউথ কলকাতা ওটা হচ্ছে গিয়ে কি লেন ওটার নাম দেখতে হবে ওটা কি লেন ওটা লেখা আছে সাউথ কলকাতাতে অনেক দিনের পুরনো বাড়ি ওখানে আছে ওটা 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 কালীঘাটের কালীঘাটের আচ্ছা বাড়িটা মেয়েটির সাথে এবার আমি ছাদে দাঁড়িয়ে কথা বলছি তখন হঠাৎ করে দেখছি এদিকে প্রসারের যে ওদের রুমগুলো আছে আর একটা রুম আছে তিন তলায় যেটা দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের উপর বন্ধ তারা কখনো যায়নি আর সেই রুমটাতে ওই রুমের কোনো কারণে জানলাটা খোলা ছিল তো ওর সাথে আমি যখন কথা বলছি মনে হচ্ছে জানলা দিয়ে কি উঁকি দিচ্ছে জানলা থেকে বারবার আমাদেরকে ফলো করছে জানলা দিয়ে বারবার মানে ফলো করছে এমন অবস্থা পঁয়তাল্লিশ বছর পুরনো ঘর ওখানে খোলা হয়নি বাট জানলাটা খোলা ছিল ঘর ওদের অনেক দিনের ঘর মোটামুটি দেড়শো দুশো বছরে বাট পঁয়তাল্লিশ বছর ওটা খোলা হ্যাঁ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে সেই রুম খোলা হয়নি তাহলে সেই রুমে জানলা খোলা জানলা খোলা আচ্ছা পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে ওই রকম ভাবে একটা জানলা সাই ভেঙে পড়ে আছে একটা জানলা কোনো রকম আটকানো তো ওদেরকে যখন জিজ্ঞাসা করা হলো যে জানলাটা এই যে এই অবস্থা জানলা বন্ধ বলছে আমরা কেউ সাহসই করি না ওই রুমে ঢোকার জানলা বন্ধ করতে হবে না ওইভাবেই জানলা খোলা আচ্ছা তো অনেক দিনের পুরনো বাড়ি তখনকার দিনে নাকি সোনা ইংরেজদের আমলে রায় বাহাদুর খেদা পেয়েছিল তারা সেই বাড়িতে তাদের জেনারেশন এখন বসবাস করছে ওখানে আর কিছু জেনারেশন আছে যারা ওই ভয়েতে বাইরে চলে গেছে কেউ কেউ আমেরিকায় চলে গেছে যে যার মতন কাজ গিয়ে মানে এই বাড়িটাকে সকলে অ্যাভয়েড করে আর যারা যারা রয়ে গেছে তারা তো ওই বাড়িতে থেকে মানে অবস্থা ভীষণ খারাপ এই মুহূর্তে তাদের তো সেইখান থেকেই আমাকে দেখেছিল যে আমি বাস্তব ভিজিট করতে যাব। যে আমি তো কিছু একটা বলবো যেখানে কি করা যায় তারা কিভাবে থাকতে পারে তার জন্য তো যখন নাকি দেখছে জানলা থেকে বারবার মনে হচ্ছে কেউ দেখছে কেউ ফলো করছে তো আমি তখন মেয়েটিকে বললাম যে এই রুমটা কে থাকে জানলা যেটা খোলা আছে একটা সাইড ভাঙা বলছে ও অনেক বছর ধরে ওটা বন্ধ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে আমরা কেউ ওই রুমে ঢুকি না তা আমি বলছি না আমি ওই রুমে ঢুকবো বলছে অসম্ভব পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে একই রকমভাবে দরজাটা আটকানো রয়েছে ওই তালা অবধি এখনও খোলা হয়নি ওই তালা জং ধরে রয়েছে দরকার হলে তালাটা ভাঙবে আমি দেখব আমি যাব যখন নাকি ওই রুমে যাওয়া হল সেই তালা মরচে পড়া তালা সেই চাবিও নেই সেই ওটাকে রীতিমতন ভেঙে তালা ভাঙা হলো যখন রুমে ঢুকছি মানে দমকা একটা হাওয়া মনে হচ্ছে সকলকে উড়িয়ে নেবে ঠান্ডা মানে বরফের মতন ঠান্ডা অথচ জানলা খোলা থেকে রোদ ঢুকছে তার মানে নিশ্চয়ই দিনের বেলায় দিনের বেলায় তো অবভিয়াসলি রোদ ঢোকে তো এত ঠান্ডা রুম মনে হচ্ছে যেন পুরো বরফ আচ্ছা ঢুকলাম যখন পুরো মাকড় একদম ভর্তি সার্ভেন্টদেরকে ডাকা হলো কেউ ঢুকবে না লাস্টে লাস্ট মুহূর্তে আমরা নিজেরাই ওই জায়গাটা রকম ঢোকার মতন একটা পরিষ্কার করে ভিতরে ঢুকলাম ঢোকার কিছুক্ষণ পর আমি বললাম যে আমি লাইট ধরাবো না আমি লাইট ধরিয়ে কথা বলবো না ওখানে একটা ছোট ক্যান্ডেল ধরানো হলো ওই রুমটার মধ্যে কিছুক্ষণ পর যখন নাকি কথা বলছি ওই মেয়েটির সঙ্গে যে মেয়েটির বাড়িতে গেছি ভিজিটে ওই রুমের মধ্যে ঢুকে ওই রুমেই ঢুকে তখন ওইখানেই দাঁড়ানো আচ্ছা ওই মেয়েটির সঙ্গে তখন কথা বলছি কথা বলছি এক সাইড থেকে আগেকার দিনে পুরোনো বাড়ি তো একটা মানে পর্দার ওই পার থেকে মনে হচ্ছে আরাম কেদারা গুলো নিজে নিজে দুলছে অটোমেটিক তো ওইটা দেখার পর মেয়েটির সাথে কথা বলছি ও তাড়াতাড়ি করে ভয়তে ওই ঘর থেকে চলে বলছে আমি আর এই ঘরে দাঁড়াতে পারবো না জাস্ট ওই ঘর থেকে বেরিয়ে বমি বমি করতে করতে সে ওখান থেকে বিল্ডিং থেকে বেরিয়ে গেল ভয়তে আচ্ছা তো ওখানকার যারা নাকি ওই বাড়ি সারবেন পুরোনো দিনের তারা মোটামুটি বহু বছর ধরে কাজ করে ওই বাড়িতে তারা একরকমভাবে ওখানে কাজ করছে নতুন কোনো সার্ভেন্ট ওখানে কেউ কাজ করে না তো ওই সার্ভেন্টগুলো ওখানেই থাকে তাদের বাড়িতেই থাকে ওরা আমাকে বলছে যে বহু বছর পর এই রুমটা খোলা হলো আজকে কিছু একটা ঘটবে রাত্রিবেলা আমরা কেউ ঘুমোতে পারবো না এমনি আমরা রাত্রিবেলা ঘুমোতে পারি না আজকে মনে হয় আরও ঘুমোতে পারবো না তো ওই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছু প্রসেসিং করে দিয়েছিলাম তান্ত্রিক আচার তান্ত্রিক আচার কিছু করে দিয়ে এসেছিলাম সাদা রুমাল নিয়ে তার মধ্যে লেবু দিয়ে তার মধ্যে সিঁদুর দিয়ে আমাদের যা যা মন্ত্র আছে সেটাকে ভালো করে বেঁধে গুরু মন্ত্র জপ করে সেটাকে আমি বলেছিলাম যে দরজাটা আপনারা বন্ধ করে দিন আগের মতন করে দিয়ে দরজার বাইরে ওটাকে মেরে ওই যে আগেকার দিনের বড় বড় ওই লক করার জায়গা আমি বললাম ওটার মধ্যে আপনারা বেঁধে দিন আচ্ছা আশা করছি রাত্রিবেলায় হয়তো আপনাদের হয়তো খুব একটা সমস্যা হয়তো হবে হবে না আর যদি হয় আমাকে আপনারা কল করবেন আমি আসব তো সেদিনকে রাতটা কোনো রকম তাদের কেটে গেছে পরের দিনকে শুনলাম ওই বাড়িতেই একজন অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে গেছে আপনি যেদিন করেছেন তার পরের দিন ওকে তো ওই ঘটনা হবার পর আমি তখন ভাবছি যে আমি কেন ওই রুমে যেতে গেলাম আমার জন্য হয়তো তাদের হয়তো কিছু প্রবলেম আরও হয়তো ফেস করতে হচ্ছে তো শোনার পর আমি ফের গেছিলাম যেদিনকে শুনলাম যে পা ভেঙে গেছে আমি ওখানে গেলাম তখন অনেক বয়স হয়ে গেছে তার আগের জেনারেশন একজন ভদ্র মহিলা বেশ মোটা কাচের চশমা তিনি বলছে যে এই বাড়িতে কেউ টিকতে পারে না এই বাড়িতে কেউ টিকতে পারে না কিন্তু আমার শ্বশুরমশাইয়ের আমলে আমি বিয়ে করে এসেছি আমাদের ধারণা যে যেখানে বিয়ে করে এসছে মরবার পর এখান থেকেই যেন আমি বেরোই অন্য কোথাও আমি যাব না তাতে যা হয়ে যাক তো এই বাড়িতে আমরা কেউ থাকতে পারি না আমার আমার জেনারেশনের কেউ নেই সকলে চলে গেছে আমাকে রেখে মানে যে মিটি আপনাকে কন্ট্যাক্ট করেছিল সে কি ওই বাড়িতে থাকে না থাকে না ওই বাড়িতেই থাকে পাশের প্লটে থাকে ওই বাড়িতে পার্টিকুলার কিন্তু জয়েন বাড়ি জয়েন বাড়ি কিন্তু ঠিক তার পাশের প্লটটাতে ওই ও থাকে সেখানে প্রবলেম হয় হ্যাঁ প্রচুর প্রবলেম হয় ওকে মেয়েটি রাত্রিবেলায় প্রত্যেকদিন রাত্রিবেলায় নাকি বলে ছাদে কেউ ঘুমুর পুরে হেঁটে যায় শব্দ শুনি ঝনঝন ঝনঝন করে বলছে আমি যখন ঘুমিয়ে পড়ি মনে হয় দরজা খুলে আমাকে কেউ ডাকে ইভেন যখন ঘুমাই তখন দেখি ছাদে মানে ফ্যানের মধ্যে কেউ শাড়ি পরা কেউ ঝুলছে ঝুলে আমাকে ডাকছে বলছে আমি সারা রাত ঘুমোতে পারি না একের সময় ওই নৃসিংহদেবের জব করে মোবাইল ইউটিউব ছেড়ে ওগুলো করে আর না হলে কি করে ওই আমি যখন গেছি দেখছি মেটের বিছানায় ওই শ্রীচৈতন্য মহাপ্রভুর একটা ফটো রাখা তো আমি বলছি কি ঘরের মধ্যে তোমার মধ্যে চৈতন্য মহাপ্রভু রেখেছে উনি তো বৈষ্ণব মানুষ বলছে কিছু করণীয় নেই আমি না হলে রাত্রিবেলা শুতে পারবো না মানে এটা কি রাখা যায় না না উনি তো বৈষ্ণব ব্রহ্মচর্য পালন করছেন সেখানে একজন মহিলা তার বিছনার মধ্যে তাকে রেখে দিয়েছে হ্যাঁ তো সেখানে আমি দেখে বলছি যে শ্রী চৈতন্য ফটো বিছনায় কেন তখন বলছে যে না আমি সারা রাত না হলে ঘুমোতে পারি না আমি ওই নৃসিংহদেবের কবর জব করি ইউটিউব ছেড়ে তারপর কোন রকম রাতটা মাঝে মাঝে কাটে আমার প্রায় রাতেই সে রাত মানে এরকম অসুবিধা হয় ফেস করতে হয় ওই বাড়িতে তো এই রকম প্রচুর ঘটনা আমাদের কলকাতা শহরে আছে প্রচুর ঘটনা ওই বাড়িটার ছিল ওই বাড়িটার এদের জেনারেশনের আগের জেনারেশানে কোনো একটা জেনারেশন দুখানা বিয়ে ছিল তার সঙ্গে আগেকার দিনের ওই নর্তকি বাড়ি থাকতো মানে নাচ নাচ গানের জন্য বাড়িতে বাইজি ঠাইজি সমস্ত আনা হতো তো তাদের মধ্যে থেকে কি হতো না তাদের যে বংশধর তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে রিলেশান হতো তখন কি করতো এরা তো স্বীকৃতি তো দিত না দিনে তো স্বীকৃতি দিত না এই এই সমস্ত কিন্তু বাড়িতে এনে রাখা হতো তো সেখান থেকে যখন এরা সুইসাইড করতো বা কোনো কারণে এদেরকে মেরে দেওয়া হতো সেখান থেকেই না একটা রিভেঞ্জের একটা তৈরি হয়ে যায় অটোমেটিক যে আমি যখন এরকম হয়েছে তাহলে তোমার বংশটাই এরকমই চলবে এক কথা একটা অভিশক্ত বংশ এটা পুরোটাই বংশধ্বষ মানে ওই বাড়িতে কোনো ছেলে নেই সবই মেয়ে ছেলেরা বেঁচে থাকে না আর যে গজন মেয়ে আছে তাদের বিবাহিত জীবন পুরো শেষ কেউ সংসার করতে পারেনি আচ্ছা আচ্ছা এই যে এখন যে জেনারেশন তার এখনও বিয়ে হয়নি সে এখনো জব করছে মানে বিয়ের চেষ্টা করছে তিনবার বিয়ে ঠিক হয়েছে তিনবার বিয়ে ভেঙেছে কিন্তু এখনো অবধি তার বিয়ে হয়নি আলটিমেটলি ওই জায়গাটার কেসটা সলভ হয়েছে ওই জায়গাটার কেসটা আমি এখনো সলভ করিনি কারণ কিছু কাজের জন্য বাইরে যাচ্ছি আমি তো সেখান থেকে ফিরে দেন আমি ওই কেসটা আমি এপ্রিল মাসে হাত দেব মানে এখনো অনগোইং ওটা ওটা গোইং এখনো অবধি ঘটনা ওখানে ঘটে যাচ্ছে প্রচুর প্রচুর আমার দুদিন আগেও আমার সাথে কথা হয়েছে ফোনে কিছু কিছু ওইখান থেকে প্রোটেকশনের জন্য কিছু একটা বলে দিই না এটা করো বা ওখানে এটা রাখো আপাতত এইভাবে চলো তো সেরকম ভাবে এখন অবধি সেই মেয়েটি চলছে মানে টেম্পোরারি এখন একটুখানি হ্যাঁ টেম্পোরারি এখন ওইভাবেই আর কি অফিস করছে এখন মেয়েটি কিন্তু মাঝের মধ্যে একটু ডিস্টার্ব হয় কিন্তু আবার দেন কোনো কিছু একটা উপায় বলি তখন ওইরকম ভাবে আর কি এখন চলছে এপ্রিল মাসে আমি এটাতে হাত দেব পারমানেন্ট দিদি এখানে আমি একটা জিনিস জানতে চাই আমরা বারবার টার্মটা শুনি তন্ত্র তন্ত্র বেসিক্যালি ব্যাপারটা কি দেখো তন্ত্র বেসিক্যালি ব্যাপার কি তন্ত্র মানে কি আমাদের তনুকে আমরা ত্রাণ করছি মানে আমাদের বডি আমাদের দেহকে আমরা সেফ গার্ড করছি তো আজকে ধরো তন্ত্র যে শাস্ত্র তন্ত্র শাস্ত্র তো দেখো বেদের পঞ্চম ভাগ ঠিক আছে বেদের মধ্যেই কিন্তু বেদ যে আমাদের যে শাস্ত্রও আছে তার মধ্যেই কিন্তু পঞ্চমের পঞ্চম ভাগ হচ্ছে আমাদের তন্ত্রশাস্ত্র তো দেখো তন্ত্রশাস্ত্রে আলোচনা হয় কি নিয়ে তন্ত্রশাস্ত্র মানে হচ্ছে ধরো যে এমন একটা শাস্ত্র যার মধ্যে প্রোটেকশান লুকিয়ে আছে যার মধ্যে শুধু নিজের নিজের প্রোটেকশান না তন্ত্রশাস্ত্র তন্ত্র সাধন এমনই যাকে দিয়ে আমি মানব কল্যাণে কাজে লাগাতে পারবো মানুষকে আমি সেভ করতে পারবো এটা তন্ত্রশাস্ত্রও আজকে আমাদের মোটামুটি ধরো ধরে নাও আজ থেকে মধ্যযুগ থেকে কিন্তু তন্ত্রশাস্ত্র চলে এসেছে মধ্যযুগ থেকে চলছে আর সব থেকে ভালো আমাদের কাছে ছোটদের কাছেও খুব পরিচিত মহাভারত মহাভারতে আমরা ভীমের নাম সকলে জানি তো ভীমের ছেলে নাম ছিল ঘটক কচ। হিডিম্বার হ্যাঁ ঘটক কচ ওখানে উনি যেহেতু ওনার মা আদিবাসী ছিল তো আদিবাসী তন্ত্রের খুব এক্সপার্ট ছিল বাদশাহ তখনকার দিনে ঘটক গজ তো বিভিন্ন রকম মায়া জাদু জানতো ব্ল্যাক ম্যাজিক আমরা কথাটা যে বলি অ্যাকচুয়ালি কিন্তু ব্ল্যাক ম্যাজিক কিন্তু এসছে কিন্তু সেই তখন থেকে ঘটক কচের আমল থেকে আমাদের কাছে বহু পরিচিত হচ্ছে মায়াঙ্ক আসামে আসামের মায়াঙ্ক মানে চেনে না বা লোকের মুখে মুখে প্রচারিত হয় না এমন কোনো মানুষ নেই যে মায়াং সম্বন্ধে জানে না তো মায়াঙ্ক কথাটা যে এসছে মানে মায়া মায়াঙ্ক এসছে মায়া থেকে কারণ ওটা ছিল ঘটক ঘটককছের নিজস্ব রাজত্বর জায়গা যেখানে উনি মায়াজাল বিস্তার করত যেখান থেকে উনার ব্ল্যাক ম্যাজিক শুরু যেখান থেকে অকাল শুরু যেখান থেকে আদিবাসী তন্ত্র এই যে আজকের দিনে আমরা এত তন্ত্র নিয়ে আমরা যে এত আলোচনা করি তন্ত্র কোথা থেকে আসলো তন্ত্র এসছে তো সেই মায়াঙ্কেরই এগুলো যা কিছু বিদ্যা আরেকটা কিছু পার্ট এসছে মিশর থেকে ইজিপ্ট থেকে ইজিপ্টে প্রচুর পরিমাণে কালচার হয় আদিবাসী তন্ত্র আমাদের মায়াঙ্ক আমাদের এখানে যেমন খুব ফেমাস সেরকম আবার ইজিপ্টের দিকে যদি তুমি যাও সেখানে কিন্তু এইরকম তন্ত্র খুব ফেমাস যেখানে ব্ল্যাক ম্যাজিক মানে মানুষ ঘরে ঘরে জানে করতে মায়াঙ্কেও তাই মায়াঙ্কেও মোটামুটি মানে ছোট একটা যে বাচ্চা আছে সেও মনে হয় ওখানে ইনস্ট্যান্ট কিছু তোমাকে একটা মায়াবিদ্যা দেখিয়ে দেবে তন্ত্র জিনিসটা একটা সমুদ্রের মত আমি যত আলোচনা করব। ততটাই হয়তো কম হবে তন্ত্র সম্পর্কে বলা তন্ত্র দেখো আমাদের এখানে হিন্দু তন্ত্র আছে হিন্দু তন্ত্রের সঙ্গে কিন্তু তন্ত্র আছে এখন যে তন্ত্র জিনিসটা হয়েছে দেখো আমাদের তো এটা ঘোর কলি তো কলিযুগে কিন্তু আস্তে আস্তে দেখবে বৈদিক আচার অনুষ্ঠান আস্তে আস্তে কমে যাচ্ছে আচ্ছা তার কারণ হচ্ছে দেখো দিন দিন মানুষের মধ্যে এত লোভ বাড়ছে এত ক্রোধ বাড়ছে প্রতিহিংসা বাড়ছে একজন একজনের প্রতি তো এত পরিমাণে এখন মানুষের ক্ষতি হচ্ছে না চারিদিকে মানে আজকের দিনে দাঁড়িয়ে মাঝে মাঝে যখন নাকি আমার কাছে সকলে আসে খুব খারাপ লাগে সেই জায়গাটা থেকে মানুষের ভালো করবার লোক খুব কম আছে কিন্তু ক্ষতি করবার লোক প্রচুর আছে আমাদের তন্ত্রশাস্ত্রে জানো তো দুখানাই আছে দিক একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে অন্ধকার দিক আছে হ্যাঁ তন্ত্রশাস্ত্রে যারা ধরো এই এই সকল দশমহাবিদ্যা যারা ইউজ করছে দশমহাবিদ্যাকে আমি যেমন সৃষ্টির কাজে লাগাতে পারি দশমহাবিদ্যাকে আমি কিন্তু সেরকম আবার ধ্বংসের কাজেও কিন্তু লাগাতে পারি তো আস্তে আস্তে এখন কলিকালে তন্ত্রবিদ্যা হচ্ছে তন্ত্রশাস্ত্র হচ্ছে শ্রেষ্ঠ শাস্ত্র হয়ে গেছে কারণ তন্ত্রের আমাদের যে দশ মহাবিদ্যা দেবী আছেন বিশেষ করে কালী তারা ষোড়শী এনারা খুব তাড়াতাড়ি কিন্তু ফলপ্রসূত রেজাল্ট একটা তুলে দিচ্ছে সাধকের কাছে যেটা বৈদিক শাস্ত্রে অনুযায়ী আমি যদি বেদ পাঠ করি বা সেরকম অনুযায়ী যদি পুজো পাঠ করি সেই সাধনা যদি আজকের দিনে শুরু করি সেটা সম্ভব না তার কারণ মানুষের এখন আয়ুষকাল খুব সীমিত সেখানে ধরো একজন মানুষ ধরো আমরা যে কোনো সাধনা যখন নাকি করি যে কোনো সাধনা ধরো প্রেত সাধনা বা পিসার সাধনা যখন আমরা করি সেটা মোটামুটি পঁয়তাল্লিশ দিন লেগে যায় করতে আচ্ছা আর সে আমি একটা সাধনা শুরু করব। তার আগে থেকে কিন্তু দশ দিন আগে থেকে কিন্তু আমাকে কিছু নিয়ম কিন্তু পালন করতে হয় ওই যে দশ দিন নিয়ম আগের থেকে পালন করছি নিজেকে সেরকমভাবে আমি তৈরি করছি যে সাধনা আমি শুরু করব। তারপর থেকে আরও পঁয়তাল্লিশ দিন পঞ্চান্ন দিন পঞ্চান্ন দিন টোটাল একটা সাধনাকাল কিন্তু আমি যদি বৈদিক সাধনা করি বছরের পর বছর আমার হয়তো সেখানে জব তপ করতে করতে হয়তো দিন চলে যাবে আয়ুষকাল তো খুব সীমিত মানুষের কাছে সেখান থেকে আমি মানুষকে কি করে রেমিডি করাবো যার জন্য এখন তন্ত্রশাস্ত্র হচ্ছে সবথেকে বড় শাস্ত্র যদি বলো সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে কি তন্ত্রশাস্ত্র যেমন ধরো কিছু কথা আছে দেবীনাঞ্চ যথা দুর্গা আচ্ছা বর্ণানাং ব্রাহ্মণ যথা তথা সমস্ত শাস্ত্র তন্ত্রশাস্ত্র শ্রেষ্ঠতম মানে দেবীর মধ্যে যেমন দুর্গা শ্রেষ্ঠ বর্ণের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ সেরকম সমস্ত শাস্ত্রের মধ্যে তন্ত্রশাস্ত্র শ্রেষ্ঠ আচ্ছা সেরকম নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ আর ব্যক্তির মধ্যে হচ্ছে তন্ত্রজ্ঞ মানুষ শ্রেষ্ঠ আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে কারণ তন্ত্র তন্ত্রশাস্ত্র মানুষকে মোক্ষ দেয় মুক্তি দেয় মুক্তি দেয় অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল যদি পেতে হয় আজকের দিনে দাঁড়িয়ে কলি যুগে তাহলে তোমাকে তন্ত্র তন্ত্রশাস্ত্র অবলম্বন করতে হবে। ওকে ওকে তন্ত্রশাস্ত্রে প্রথম আমাদের এই বাংলাতে কৃষ্ণচন্দ্র বাগিস ঠিক আছে তার সাথে ব্রহ্মানন্দ গিরি আজ থেকে ধরো সাত শতকে ওনারা এসছিলেন। আর সেখান থেকে মসেন্দ্রনাথ আছেন যিনি যিনি আমাদের গোরক্ষনাথেরও গুরু তে হয় <laughs> তিনি এসেছিলেন সাততম শতকে তারপরে আস্তে আস্তে পনেরো শতকের মধ্যে এই তন্ত্র রচনা করা হয়েছে লেখা হয়েছে আর আমাদের এই হিন্দু তন্ত্রকে বেশ করে কিন্তু বৌদ্ধিক তন্ত্র রচনা হয়েছে গেছে হ্যাঁ হ্যাঁ এখন এমন হয়ে গেছে দশ মহাবিদ্যার মধ্যে ধরো যেমন আমি তারা তারাকে আমি যদি উপাসনা করি একদিকে তারাকে বলছে বৌদ্ধিক দেবী একদিকে তারাকে বলছে হিন্দু দেবী কারণ যখন নাকি পনেরো শতকে যখন নাকি তারা পুজো শুরু হয় আমাদের বৌদ্ধতন্ত্র কিন্তু তারা বেশ দেখবে নীল তারা আছে লাল তারা আছে ওখানে সবুজ তারা আছে এই যে কালচারটা তারার কালচার মানে এদিকে বলছে বৌদ্ধতন্ত্রে বলছে যে বৌদ্ধতন্ত্র থেকে আমাদের হিন্দু তন্ত্রে এসছে কিন্তু আবার আমি যদি দশমহাবিদ্যা বলি দশমহাবিদ্যা যখন নাকি রচনা হয়েছে তখন কিন্তু বৌদ্ধতন্ত্র রচনা হয়নি তাহলে তারা আমাদের হিন্দু দেবী তো এই যে মানুষের মধ্যে মানে তন্ত্রের মধ্যে প্রচুর বিতর্ক আছে তন্ত্রের শাস্ত্রের মধ্যে প্রচুর বিতর্ক লুকিয়ে আছে কেউ দাবি করছেন আমাদের বৌদ্ধতন্ত্রের দেবী তারাকে কেউ দাবি করছেন আমাদের হিন্দু হিন্দুতন্ত্রের তারা তো সেখান থেকে হিন্দু ধর্মের পিয়র হচ্ছে যেমন আমাদের দেখো কালী আমরা সবাই জানি কালী কালী হচ্ছে দশ মহাবিদ্যার প্রথম বিদ্যা প্রথম মহাবিদ্যা হ্যাঁ এখানে হিসাব মতন কিন্তু দশজন দেবী কিন্তু মহাবিদ্যা কিন্তু তার মধ্যে আবার সিদ্ধবিদ্যা বলছে বগলা মাতঙ্গিকে সেখানে তার কারণ এদিকে আমি যদি বলি চতুর্বর্গ ফল দান করছে খুব তাড়াতাড়ি সাধককে সেখানে হচ্ছে কালী তারা ষোড়শি চতুর্বর্গ ফল মানে হচ্ছে অর্থ অর্থ মোক্ষ কাম লোক সমস্ত এই যে আমাদের যে চতুর্বর্গ ফল দান করছে এই সমস্ত মোহ থেকে যে আমাদেরকে যে মুক্তি প্রদান করছে সেখানে আমরা সাধনা করি কিন্তু প্রত্যেকে বিশেষ করে বামাচারীগণ কৌলাচারীগণ তারা কিন্তু শুরু করে কিন্তু কালী তারা ষোড়শী দিয়ে আচ্ছা এবার তার মধ্যে তন্ত্রেও আবার ভাগ আছে একটা হচ্ছে গিয়ে তোমার কালীকুল একটা হচ্ছে গিয়ে তোমার শ্রীকুল দুটোর মতো ডিফারেন্স মানে একটা রীতির আচারের ডিফারেন্স আছে দুটোর মধ্যে একটা হচ্ছে বামাচার একটা হচ্ছে দক্ষিণাচার ঠিক আছে এদিকে যখন নাকি তন্ত্র যখন নাকি আমি কালীকুল যদি বর্ণনা করি সেখানে আমাদের শাস্ত্রে উল্লেখ হচ্ছে যিনি কালী তিনি তারা আবার যিনি তারা তিনি কালী দুজনের কিন্তু ফাংশান সেম সেখানে আবার অনেক সময় কালি তারা আমরা একসাথে বলছি কারণ তন্ত্রে বিশেষ করে যখন সব সাধনা করি যখন নাকি আমরা শ্মশান সাধনা করছি চিতা সাধনা করছি তখন কিন্তু কালী তারা মেন চলে আসতে দেবী সেখান থেকে তো এবার যখন নাকি তারা যখন নাকি আবার বুদ্ধদেবী বলছে মানে বুদ্ধিস্টরা বলছে যে আমাদের দেবী সেখান থেকে তারার যে পুজোর নিয়ম সবটাই তো আমাদের দশ মহাবিদ্যার মধ্যে রয়েছে যেগুলো কালীর মধ্যে রয়েছে সেগুলো তারার মধ্যে রয়েছে দুজনের মহাবিদ্যা এখানে আর শ্রীবিদ্যা যেটা বলা হচ্ছে আমাদের শ্রীকুল সেটা হচ্ছে শ্রীবিদ্যা মানে এদিকে কালীকে আমরা কি বলছি আদ্যাশক্তি কালীকুল বলছি শক্তি কালী আর যারা নাকি শ্রীকুলে আছে তারা বলছে আদ্যাশক্তি ত্রিপুরা সুন্দরী আচ্ছা এই ত্রিপুরা সুন্দরী হচ্ছে শ্রীবিদ্যা যেটা দক্ষিণাচার আচ্ছা আর বামাচার হচ্ছে আমাদের এদিকে হচ্ছে আমরা যে কালী পূজা করছি তারা পূজা করছে কিন্তু বামাচারী আমরা কৌলাচারী এই আচারের আবার শ্রেণী বিভাগ আছে প্রচুর এর মধ্যে মেন দুটো আমি যেটা বুঝতে পারছি দক্ষিণাচার রয়েছে বামাচার রয়েছে হ্যাঁ দক্ষিণাচারে হয়তো পাঁচ মকরের ব্যাপারটা আসে না নাকি আসে না দক্ষিণাচারে তোমার পিওর যেটাকে বলা হয় বৈদিক রেওয়াজ বৈদিক আচার আচ্ছা আর আমাদের বামাচারীরা হচ্ছে গিয়ে পঞ্চম। পঞ্চমা ছাড়া কিন্তু পঞ্চমা হচ্ছে তন্ত্রের আমাদের অঙ্গ সেখানে কিন্তু মায়ের কোনো রকম পুজো সেখানে কিন্তু পঞ্চমা ছাড়া হবে না ওদিকে আবার দক্ষিণাচারে কিন্তু পুরোটাই হয় কিন্তু বৈদিক আচার মানে ভেজিটেরিয়ান হ্যাঁ যেখানে যেখানে আমাদের মদ মাছ মাংস পুরোটা ওরা অ্যাভয়েড করছে আচ্ছা পঞ্চমকার ব্যাপারটা কি দিদি পঞ্চমকার আচ্ছা দেখো পঞ্চমকার হচ্ছে প্রথমেই শুরু করি আমি তাহলে মদ 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 পঞ্চমকরের মদ মানে কি এমন ব্যাপার না যে তার মানে মদ মানে সাধক এখানে পুরো মদ্য পান করে উন্মত্ত অবস্থায় থাকবে সেটা নয় মদ্যপান মানে হচ্ছে কি আমাদের ব্রহ্মে অবস্থিত যে সহস্র যে দল আছে সেখান থেকে নিশ্চিত যে ব্রহ্মরণি থেকে যে নিশ্চিত হচ্ছে জ্ঞান সেই জ্ঞানটা পান করছে সেই জ্ঞান হচ্ছে সুরা সেইটা হচ্ছে গিয়ে মদ্য এই যে ব্রহ্ম রস যেখান মানে নিঃসৃত হচ্ছে সাধক যে সেই সার পাচ্ছে ওটাই কিন্তু হচ্ছে আমাদের মদ যেটা একটা কথায় মানুষ বলছে যে মদ্যপান মদ্যপান সেটা নয় মদ্যপান মানে সেই জিনিসটা নয় মদ্যপান হচ্ছে ব্রহ্মে অবস্থিত যেই যেটা নাকি আমাদের সহস্রা দল থেকে কমল কমল দল থেকে বেরোচ্ছে যেই সারটি সেটি আমরা নিচ্ছি সেইটার যে যে সেই সেটাকে বলা হয় জ্ঞান ওই জ্ঞানের যে আমরা অমৃত পান করছি এই অমৃত পান করে আমরা উন্মাদ হয়ে যাচ্ছি সেইটা হচ্ছে মদ্যপানের আমরা কিন্তু নেশা করছি না মানে জ্ঞানের নেশার কথা জ্ঞানের নেশা তারপরে মদের পরে আমরা আসছি মাছে মৎস্য মৎস্য মানে আমরা বুঝি কি মাছ নয় সেটি একদমই না মধ্য হচ্ছে কি এখানে মৎস্য আসছে কোথা থেকে ইরাপিঙ্গলা ইরোপিঙ্গলা যে আমাদের নারী আছে আমাদের প্রত্যেক দিন কি হচ্ছে যে শ্বাস প্রশ্বাস যেটা আমরা যোগ অভ্যাস করছি ব্যালেন্স শ্বাস প্রশ্বাসকে যে সাধক ব্যালেন্স করতে পারে মানে যে যোগ সাধন করতে পারে ইরাপিঙ্গলার মধ্যে যে দুটি মৎস্য আছে মানে শ্বাস আর প্রশ্বাস এই দুটোকে ব্যালেন্স করছে সেটা হচ্ছে মৎস্য আচ্ছা হচ্ছে আমাদের নারী কাণ্ড থেকে আসছে যেই নারী সেই নারী থেকে আমাদের শ্বাস আর প্রশ্বাস এই যে আমরা প্রত্যেক সময় যে শ্বাস আর প্রশ্বাস ফেলছি তার মধ্যে দেখবে অনেকের শ্বাস প্রশ্বাস ব্যালেন্স থাকে না কেউ ডান দিক দিয়ে বেশি না হ্যাঁ কেউ ডান দিক দিয়ে বেশি নিচ্ছে কেউ বাদিক দিয়ে বেশি ছাড়ছে বা কেউ হয়তো বাদিক থেকে বেশি নিচ্ছে ডান দিক থেকে ছাড়ছে এটাকে ব্যালেন্স করতে হয় যেটা যেটাকে বলা হয় যোগ সাধন যোগ সাধনের বলে এটাকে করতে হয় ব্যালেন্স সেই সাধককে কিন্তু বলা হচ্ছে যে মৎস্য সাধক আচ্ছা তারপরে আসছে মাংস মাংস হচ্ছে মানে কি মাংস খেয়ে থাকছে সেটা নয় মাংস আসছে কোথা থেকে মা রসনাযুক্ত অংশ মা রসনাযুক্ত অংশ মাংস আচ্ছা রসনা মানে কি রসনা হচ্ছে আমাদের জীব যেখান থেকে আমাদের কি বাক্য সংযম হবে যেখান থেকে আমাদের খাদ্য সংযম হবে সাধককে হতে হবে বাক্য সংযম আর খাদ্য সংযমী সেই হচ্ছে মাংস সাধক মানে বেসিক্যালি আমি এখনো যেটা বুঝতে পারলাম পাঁচ মকরের তিনটা মকর নিয়ে আমরা এখনো অবধি আলোচনা করেছি এইগুলো আই থিংক মেটাফোর হিসেবে ইউজ করা হচ্ছে মানে অ্যাকচুয়ালি যে মদ মাংস মাছ এটাকে রিপ্রেজেন্ট করছি ব্যাপারটা সেটা না মেটাফোর রয়েছে হ্যাঁ মাংসর পরে যে আমরা আমাদের যে রসনা রসনাটাকে আমরা যে ব্যালেন্স করছি ঠিক আছে এই যে ব্যালেন্স করাটা একটা সাধক কেমন হবে বাক্য সংযমী হবে একজন সাধক কেমন হবে খাদ্য সংযমী হবে কারণ সাধকদের আবার আমি যদি ধরো সাধনা করতে গিয়ে আমি এখন শ্মশান সাধনা করছি সেখানে গিয়ে যদি বলি আমার ভালো ভালো খাবার লাগবে শ্মশানে আমি কোথা থেকে খাবার পাবো ভালো তো সেখানে আমাদের খাদ্যকে সংযম করতে হবে যেটা পাবো সেটাই জানবো যে মায়ের আশীর্বাদ সেটাই আমরা গ্রহণ করবো এক্সট্রা করে সাধারণ মানুষের মতন যদি আমরা দাবি করি আমরা এটা খাবো আমরা ওটা করবো প্রচুর কথা বলি একটা সাধকের নিয়ম হচ্ছে বাক্য সংযম মানে লিমিটেড কথা আগেকার দিনে দেখবে যে অনেক সাধক মৌনব্রত করত মৌনব্রত করত কারণ এটা কিন্তু সাধনারই একটা অঙ্গ তারপরে আসছে মুদ্রা 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 মানে কি মুদ্রা এখানে দেখাচ্ছে আমাদের আশা ক্রোধ লোভ কামনা বাসনা এই যে সররিপুর এত উত্তেজনা সররিপুর উত্তেজনাকে আমি ওখানে খণ্ডিত করছি মানে মুদ্রা মানে টাকা পয়সা যদি আমি লিটারেল সেন্সে নিই এটা এটার জন্যই তো সব মানুষ দৌড়চ্ছে এখন এটার থেকে এত লোভ হিংসা এই যে তন্ত্রের এই যে ডার্ক সাইডটা মানুষ ইউজ করছে সেটা তো শারীরিপু থেকেই আসছে এসে শারীরিপু থেকে এখানে মুদ্রা অর্থে অনেকে বোঝায় মানে মাছ মাংস মুদ্রা মানে ধরো অনেক রকমের ভাজা থাকবে মানে যেটাকে আমরা অন্য ভাষায় বলি চাট তো সেটা হচ্ছে মুদ্রা তো মানুষের ভাষায় হচ্ছে মুদ্রাও মাকে দিচ্ছে কিন্তু এই মুদ্রা মানে মাকে কি দিচ্ছে আশা লোভ কামনা বাসনা ক্রোধ ভয় যত রকম আমাদের রিপু আছে রিপুটাকে আমরা খণ্ডিত করছি ওই রিপু থেকে আমরা মুক্তি চাইছি থেকে ওটা হচ্ছে মুদ্রা বুঝতে পারছি মুদ্রার পরে কি আমি মৈথুন মৈথুন এবার অনেক সাধকরা মনে করে সাধকরা মনে করে তার মানে স্ত্রী সম্ভব করব আমি এটা মনে হয় একটা পুজোর একটা অঙ্গ তান্ত্রিকদের কিন্তু না এখানে মৈথুন মানে কি আমি জ্ঞান আমার আত্মার সাথে আমার জ্ঞানের সংমিশ্রণ ঘটছে সেই মিলনটাকে মধুর হ্যাঁ আমার আত্মার সাথে আমার জ্ঞানের সংমিশ্রণ ঘটছে সেটা হচ্ছে কি আত্মার সাথে জ্ঞানের মৈথুন আচ্ছা আত্মার সাথে জ্ঞানের মৈথুন সাধনার সাথে আত্মার মৈথুন এগুলোকে বলছি আমরা মৈথুন যেটা পঞ্চমকারে হচ্ছে তন্ত্রের একটা অঙ্গ বেসিক্যালি এটা কি এরকম হয় দিদি যে এই যে পাঁচ মকরের ব্যাপারে বললেন সেই পাঁচ মকারটা আমি তন্ত্র সাধনার সময় বাকে অর্পণ করছি তারপরে সাধনাটা শুরু করছি এটা কিরকম ভাবে ভাবা হয় হ্যাঁ এবার এটার মধ্যে আবার অনেক রকম যুক্তি আছে যেমন ধরো আমি যখন নাকি কালী পূজা করব বা আমি যখন তারা পূজা করব আমরা সবসময় সময় বলি মা কে বলি প্রিয়া মা কিন্তু বলি ছাড়া কিন্তু পূজো কিন্তু গ্রহণ করেন না আচ্ছা এবার তার মধ্যে পশুভাব আছে তার মধ্যে আবার রজগুণ আছে তার মধ্যে আবার আমার দিব্য ভাব আছে এবার যে যে রকম ভাবে মাকে পুজো করছে যদি আমি দিব্য ভাব করি দিব্য ভাব হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভাব তন্ত্রের দিব্য ভাবে পুজো করা সেখানে মানে এগুলোর একদম ঊর্ধ্বে মানে মানুষের যখন কোনো চৈতন্য থাকে না পশু ভাব হচ্ছে গিয়ে যারা নাকি পশু ধরো কেউ মেষ দিচ্ছে কেউ ছাঁক দিচ্ছে কেউ মাছ দিচ্ছে বলি কেউ আবার অনেক সময় মোরগ আছে বন মোরগ দিচ্ছে বলি পুজোর একটা রিবাজ এগুলো তো সেই ক্ষেত্রে দিব্যভাবে পুজো হচ্ছে থেকে বেশি শ্রেষ্ঠ আচ্ছা যেখানে কোনো কিছুর আর বাধা নিষেধ থাকে না দিব্য ভাব হচ্ছে যেখানে রজতম সত্য তিনখানা ভাবের ঊর্ধ্বে চলে যায় সেটাকে তখন বলা হয় দিব্য ভাব দিব্য ভাবের পুজো হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ সেরকম আবার আচার যদি বলি আমি আচারও আমাদের অনেক রকমের আছে এই আচার অনুযায়ী কিন্তু এই প্রথাগুলো আসে আমাদের কে কিরকম আচারে পুজো করবে পঞ্চম আকারে কেউ পুজো করছে কেউ পঞ্চমকার ছাড়া পুজো করছে ওইজন্যই বামাচার দক্ষিণাচার আছে হ্যাঁ বামাচার দক্ষিণাচার আছে এটা বামাচার পাঁচຫມొక్కটি ইউজ হয় হ্যাঁ দক্ষিণাচার হয় না দক্ষিণাচার ইউজ হয় না আচ্ছা এইবার তার মধ্যেও আবার অনেক হলো আচার আবার এর মধ্যেও আবার রয়েছে মানে তন্ত্র কি আচার সর্বোচ্চ আচার মানে কি বলতো তন্ত্র আচার মানে সিস্টেম হুম ধরো আমার বাড়িতে এক রকম পূজো একই দেবী হয়তো পূজো হচ্ছে আমার বাড়িতে একরকম তোমার বাড়িতে হয়তো সেই দেবীরই পূজো হচ্ছে সেই দেবীর পুজোর সিস্টেম হয়তো অন্যরকম হুম হুম এটা হচ্ছে মানে পরম্পরা কোন পরম্পরাতে কিরকম পুজো হয় মানে এই জন্যই কি কালীকুল শ্রীকুল হ্যাঁ কালীকুলে মা কালীকে সর্বশ্রেষ্ঠ মনে করা হচ্ছে শ্রীকুলের ত্রিপুরা সুন্দরীকে ত্রিপুরা সুন্দরীকে আচ্ছা বুঝতে পারছি দিদি এখানে আমি একটা কোয়েশ্চেন করতে চাই আমাদের চারটে যুগ রয়েছে সেই চারটে যুগের মধ্যে আমরা এখন কলিতা অবস্থান করছি এই কলিযুগে তন্ত্রের যে প্রয়োগ সেটা কি অনেকটা বেশি বেড়ে গেছে নেগেটিভ কাজ করার ক্ষেত্রে মানুষের ক্ষতি করার ক্ষেত্রে হ্যাঁ সেটা তুমি বলতে পারো সেটা তুমি বলতে পারো কারণ তন্ত্র মানে মানুষ এখন শেষ সীমায় চলে যায় হুম সেটা হচ্ছে যেটা নাকি আমাদের শটকর্ম আমরা বলে থাকি দিদি এই শটকর্ম ব্যাপারটা কি শটকর্ম হচ্ছে তন্ত্রের ছটি ক্রিয়া আচ্ছা প্রথম বলি আমি পুষ্টিকর্ম পুষ্টিকর্ম পুষ্টির পরে হচ্ছে বশীকরণ বশীকরণের পর হচ্ছে বিদ্বেষণ বিদ্বেষণের পরে হচ্ছে উচ্চাটন উচ্চাটনের পরে হচ্ছে গিয়ে তোমার স্তম্ভন স্তম্ভন ক্রিয়ার পরে হচ্ছে হচ্ছে মারণ আচ্ছা এটি মারণা ক্রিয়া তন্ত্রের আচ্ছা এগুলো আপনারা শর্টকর্মের আন্ডারে করে থাকেন হ্যাঁ এক একটা দেখো এদিকে আমি যদি বলি মারণ শর্টকর্মের মারণ ক্রিয়া হচ্ছে যেগুলো করা হয় শ্মশান বেশ ক্রিয়া এগুলো সেখানে আমরা একদম ডিরেক্ট চিতা কাস্টে বসে আহুতি দিই মানে মৃত যে চিতা জ্বলছে সেটাই আহুতি যায় হ্যাঁ আচ্ছা সেখানে প্রথমে কিছু প্রসেস আছে যেমন ধরো পূজার প্রসেস ধরো কেউ মারণ কাজ করছে ঠিক আছে এবার মারণ কাজ কিভাবে করবে কেন করবে মারণ কাজটা মারণ কাজ ধরো অনেকে আছে যে এই ব্যক্তিকে আমার ঠিক সহ্য হচ্ছে না একে মেরে দেওয়া আচ্ছা প্রচুর মানুষ আছে যে এই ব্যক্তিকে আমার ভালো লাগছে না একে মেরে দেওয়া হোক তো এবার মেরে দেওয়া হোক সেখানে তো আমাকে মারণ ক্রিয়া আমাকে অ্যাপ্লাই করতে হবে সেই ক্ষেত্রে এবার মারণ ক্রিয়া অ্যাপ্লাই কিভাবে হয় যেখানে জ্বলন্ত চিতা জ্বলছে শ্মশানে যেখানে সব দাহ হচ্ছে সেই কাস্টেই বসে আগে আমাকে যে নির্দিষ্ট গুরু আছে গুরু জপ করতে হবে গুরু জপের পরে সেখানে আসছে নির্দিষ্ট আমার দেবী ইষ্টদেবী ইষ্টদেবী জপ করতে হবে তারপরে যেহেতু শ্মশানে হচ্ছে সেখানে শ্মশানে নিজস্ব অধিদেবতা থাকে শ্মশানের অধিদেবতাকে পুজো করতে হবে মানে ক্ষেত্রপাল থাকে ক্ষেত্রপাল থাকে শ্মশানের অধিদেবতা থাকে তার সঙ্গে মহাকাল এনাদের আগে পুজো করে নিতে হবে এবার রীতি হচ্ছে প্রত্যেকটা পুজোর সঙ্গে এক একটা বলি দিতে হয় কারণ তন্ত্র কিন্তু বলি ছাড়া কিন্তু এগুলো অ্যাপ্লাই হয় না সেখানে বলি কি হয় ধরো এক এক সময় কখনো ওখানে কেউ মোরগ বলি দেয় ঠিক আছে কেউ আবার ওখানে জব দিয়ে ধরো আমার মনে হলো যে আমি মন থেকে চাইছি আমি সেখানে মহিষ বলি দেব তাহলে জব দিয়ে মহিষের আগে একটা কাঠামো হয় ওইখানে মানসিকভাবে একটা বলি দেওয়া হয় বলি একান্ত কিন্তু মানে কাম্য যে কোনো আমাদের মারণ ক্রিয়াতে আচ্ছা এবার মারণ ক্রিয়াতে আমি যখন না কি ওখানে মারণ ক্রিয়া কেউ যখন ওখানে করছে ও যে জ্বলন্ত চিতা যেখানে সব দাহ হচ্ছে সেখানেই কিন্তু মারণ ক্রিয়া হবে আর যার জন্য এটা করা হচ্ছে সেখানে তার নির্দিষ্ট বস্ত্র লাগে নির্দিষ্ট কিছু জিনিস লাগে ইউজ করা যেখানে ওখানে ব্যবহারিত করা হয় সেটা দিয়ে কিন্তু মারণ কার্য কিন্তু সম্পাদন হয় সেখানে এবার যার জন্য অ্যাপ্লি মানে অ্যাপ্লিকেবেল মানে যে ধরো মারণ ক্রিয়া করাতে এসেছে তারও কিন্তু কিছু নিয়ম আছে মানে এমনটা না যে কেউ এসে বলে দিল যে আমি ওনাকে ক্রিয়া করাতে চাইছি আর যাকে বলছে সে করে দিল যে করাতে আসছে তারও কিন্তু কিছু জিনিস কিন্তু অ্যাপ্লিকেবেল যদি সেটাকে সাকসেস করাতে হয় তার মধ্যে কিন্তু যেটা চূড়ান্ত পর্যায়ে যে ক্রিয়া করছে বসে সাধু তার অন্তত তিন দিন আগে থেকে ব্রহ্মচর্য পালন যে করাতে আসছে তারও কিন্তু তিন দিন ব্রহ্মচর্য পালন কিন্তু আবশ্যক তার সাথে নির্দিষ্ট জব সেই ক্ষেত্রে এবার তার সাথে কিছু আমাদের গুরু যেহেতু পুরোটাই এটা গুরু গুরুমুখ গুরুমুখিত মুখ থেকে যেগুলো আমরা শুনছি মানে গুরুমুখী বিদ্যা হ্যাঁ যেগুলো আমরা এই বিদ্যা যে আমরা প্রয়োগ করছি এগুলো দেখো এগুলো তো কোনো ওই বইতে গড়া বিদ্যা না এগুলো পুরোটাই গুরুমুখী বিদ্যা এবার গুরুবিদ্যা গুরুমুখী বিদ্যা যখন নাকি করবে তখন কিন্তু এক একটা পরম্পরার এক একটা নিয়ম আছে সেই নিয়ম মেনে কিন্তু সেই মারণ কার্য কিন্তু করতে হবে মারণ কার্য করলে যার করা হচ্ছে সে মারা যাবে অবশ্যই যে কোনো কর্ম নব্বই দিন লাগে নব্বই থেকে একশো দিন সময় লাগে যে কোনো মন্ত্র অ্যাক্টিভেট হতে আমাদের ক্রিয়া সাধনের পরে তিনটে মাস সময় লাগে অনেক ক্ষেত্রে দেখা যায় যার ওপরে মারণ কার্য করা হচ্ছে তার কোনো রকমভাবে হয়তো লগ্ন স্ট্রং নয় বা দশা অন্তর্দশা তেমন যাচ্ছে যে আমি তাকে অ্যাপ্লি অ্যাপ্লিকেবেল আমি সেই জায়গাটায় করতে পারবো ঠিক আছে তো সেক্ষেত্রে কি হচ্ছে ধরো ট্রানজিট আছে যে প্রথমেই করবার আগে ধরো আমার কাছে যদি কেউ আসে ধরো আমার কাছে কেউ এসেছে আগে সেখানে দেখতে হবে যাকে করা হচ্ছে তার নিজস্ব জন্মছক কি বলছে তার নিজস্ব ওখানে প্ল্যানেট কি বলছে ধরো আমি সেখানে আমি হয়তো কালী সাধনা করি বা আমি তারা সাধনা করি এবার সেক্ষেত্রে যাকে আমি প্রয়োগ করছি তার গ্রহ কি বলছে সেখানে কি শনি কতটা স্ট্রং সেখানে কি আমি আমি যে কালী সাধনা করছি সেটার এগেনস্টে কি আমি রকম ক্রিয়া করতে পারবো সেটা কিন্তু তার চার্ট কথা বলবে তার দশা কি বলছে আমি মারণ কাজটা করে দিলাম কত দিনের মধ্যে সে মারা যাবে সেটা কিন্তু যাকে আমি করছি তার জন্মছক কিন্তু সেখানে আমাকে বলছে আমি অনেক এরকম কেস ফেস করেছি যাদের ওপর এরকম মারণ ক্রিয়া করা হয়েছে তারা আমার সাথে বলেওছেন সেই ক্ষেত্রে যে করেছে তারা অবশ্যই তার পার্টিকুলার যে বার্থ চার্ট রয়েছে সেটা জানে তারপর সেখান থেকে সে সেটা করেছে বার্থ চার্ট যদি জানা না থাকে তাহলে কি মারণ ক্রিয়া করা যাবে না দেখো বার্থ চার্ট যদি না থাকে সেই ক্ষেত্রে তাহলে সময়ের অপেক্ষা ছাড়তে হবে আমি মারণ কার্য করছি ঠিকই কিন্তু সেখানেও দেখতে হবে যার ওপর আমি অ্যাপ্লাই করছি তার নিজস্ব জন্মচক কি বলছে যদি দেখছি তার কোনো রকম ট্রানজিট ধরো আজ থেকে দু মাস পর তার ট্রানজিট দেখাচ্ছে তার কোনো রকম ভাবে সমস্যা হবে তো আমি আজকে দু মাস আগে থেকে আমি এখানে একটা মারণ কার্য অলরেডি তার উপর আমি প্রয়োগ করে দিলাম দু মাস পর দেখা গেল তার সেই ট্রানজিটটি এসছে দেখা গেল তিন মাসের বেলায় সে হয়তো দু মাসেই হয়তো সে মারা গেল তাহলে এই ক্ষেত্রে যদি কেউ প্রোটেকশন নিতে চায় মারণ ক্রিয়ার এগেনস্টে তাহলে আমার যেটা মনে হচ্ছে নিজের যে বার্থ ডিটেলস বার্থ টাইম সেটা যাকে তাকে জানিয়ে ওটা খুব একটা উচিত নয় না একদমই না আমাদের জন্মছকের উপর অনেক কিছু নির্ভর করে মানে আপনি এই যে মারণের ব্যাপারটা বললেন এই মারণের মধ্যে কি দশম মহাবিদ্যা ইউজ করা হয় হ্যাঁ মারণের মধ্যে দশম মহাবিদ্যা ইউজ করা হয় দেবী ধুমাবতী দেবী ধুমাবতীকে এখানে মারণ কার্যে প্রয়োগ করা হয় দেবী ধুমাবতী মানে হচ্ছে যিনি সাদা বস্ত্রে থাকেন হ্যাঁ দেবী ধুমাবতী পুরাকালে একটা কাহিনী আছে যে মহাদেব বসে আছেন তার কোলে মা পার্বতী বসে আছেন ওনার তখন প্রচণ্ড খিদে পেয়েছে বারংবার বারংবার মহাদেবকে বলছে যে স্বামী আমার অত্যন্ত খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দেওয়া হোক কিন্তু বারবার মহাদেব বলছেন আমি তোমাকে কিছুক্ষণ পরেই খেতে দিচ্ছি এরকম দুবার তিনবার বলার পর যখন পার্বতী খুব প্রচণ্ড ক্রোধিত হয়ে উঠল প্রচণ্ড ভয়ঙ্কর ক্রোধে উনি তখন আর সহ্য করতে না পেরে স্বয়ং মহাদেবকে নিজের মধ্যে নিজে পুরো গ্রাস করে নিল খেয়ে নিল মহাদেবকে হ্যাঁ তখন মহাদেব তার ভিতর থেকে সমস্ত কান নাক সমস্ত জায়গা থেকে দেবীর ধুয়ো হয়ে বেরিয়ে আসলো আর সেই যে সেই সময় দেবীর যে রূপটি একদিকে বলা হচ্ছে যে একটি পাট হচ্ছে দেবীর সেখানে বগুলার পাট আছে আবার দেবীর যেহেতু প্রচুর পরিমাণে ওখানে ধুয়ো নির্গত হয়েছে তাই ধুয়ো থেকে হচ্ছে ধুমাবতী আচ্ছা দেবী এখানে যেই ধ্বজে বসে আছে কাকের একটি ধ্বজ যেটা ওনার সিংহাসন সেই সিংহাসনে দেবী নিজে উপবিষ্টা রয়েছেন এবং সেখান থেকে দেবী এত ক্রোধে উনি রয়েছেন যে সেখান থেকে উনি মারতে পর্যন্ত দ্বিধাগ্রস্ত হন না মানে তার মানে তো নিজের স্বামীকে নিজেই উনি মেরে ফেলেছিল। হ্যাঁ তার জন্যই কি এই বৈধব্য রূপটা তার জন্যই বৈধব্য রূপ কারণ মহাদেব তখন ওনাকে বললেন বেরিয়ে এসে মহাদেব অন্য একটি রূপ ধারণ করে দেবীকে তখন বলছেন আমি পৃথিবীর প্রথম পুরুষ আর তুমি পৃথিবীর প্রথম প্রকৃতি যেহেতু তোমার পুরুষ আজ থেকে নেই তুমি আজ থেকে বৈধব্য যোগ তোমার শুরু হলো তখন থেকে দেবী তার মধ্যে থেকে সমস্ত যত রতি। যা কিছু আছে সেখান থেকে পুরো বিনষ্ট করে দিল বিনষ্ট করে উনি তখন বেশিরভাগ ধূমাপতিকে কিন্তু এই জন্য মারণকার্য ব্যবহার করা হয় হ্যাঁ তার যে এত পরিমাণে যে ক্রোধান্বিত যে পরিস্থিতি ওটাকে আমরা সাধনার জগতে কিন্তু মারণ ক্রিয়াতে ইউজ করছি আর যেহেতু আমি শ্মশানে একদম চিতা কাষ্টে প্রয়োগ করছি সেখানে অটোমেটিক ধোঁয়া থাকছে অগ্নি থাকছে অগ্নি স্থাপন হচ্ছে মৃতদেহের ওপর সেখান থেকে ধুঁয়ো উৎপন্ন হচ্ছে তো সেখান থেকে যখন ধুমামতি ডিরেক্ট যখন প্রয়োগ করা হচ্ছে আর যার ওপর প্রয়োগ হচ্ছে তার কিন্তু তিন মাসের মধ্যে যদি তার জন্মচক সাপোর্ট করে দিল তাহলে কিন্তু সেই দিন থেকে শুরু করে তিন মাসের মধ্যে কিন্তু যার ওপর ক্রিয়া করা হচ্ছে যেহেতু একদম অগ্নিতে স্থাপন হচ্ছে সেখানে তার শরীর কিন্তু ভিতর থেকে কিন্তু দগ্ধ হতে থাকবে শেষ হতে থাকবে মেডিকেলে কিছু ধরা পড়বে না তখন তার বিভিন্ন রকম মেডিকেল ইস্যু বেরোবে বিভিন্ন রকম মেডিকেল ইস্যু বেরোবে কিন্তু সেখান থেকে ডক্টর কোনো কিছু কিন্তু বলতে পারবে না যে আদৌ তার কি ডিজিজ হয়েছে আচ্ছা কারণ ভেতর থেকে তো সমস্ত ওনার ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে অগ্নিতে যখন নিক্ষেপ করছি যখন ধুমা মধ্যে যেখান থেকে ধুয়ো যেখান থেকে বায়ুর গতিতে স্প্রেড হচ্ছে জিনিসটা সেক্ষেত্রে যার উপর স্প্রেড হয়ে যাবে সেখান থেকে কিন্তু কী হবে তার ভিতর থেকে কিন্তু আস্তে আস্তে সে ড্যামেজ হতে থাকবে পুরোপুরিভাবে এবার সেক্ষেত্রে কি হয় অনেক সময় দেখা যায় যে তার হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা সে হয়তো মেডিকেল ইস্যুতে কিছু কারণবশত হুট করে মারা গেল এরকম কিন্তু প্রচুর কিন্তু দেখা গেছে মানে যাদের উপর মারণক্রিয়া প্রয়োগ হয়েছে এইরকমভাবে অ্যাক্সিডেন্ট কেস হয়েছে এরকম ফ্যামিলি প্রচুর আছে তারা অনেক সময় আমার কাছে এসে কিভাবে মারা গেছেন তার পরিবারের মানুষ সেটা জন্য কিন্তু অনেককে আমার সঙ্গে কিন্তু আসে এই নিয়ে কথাবার্তা বলবার জন্য কারণ মারণ কাজ করাবার পর কিছু প্রসেস থাকে মারণ কাজ করবার আগেও কিছু প্রসেস থাকে এবার যখন নাকি মারণ কাজ হচ্ছে যাকে করা হচ্ছে তার ব্যবহারিত জিনিসপত্র নেওয়া হচ্ছে সেখান থেকে যেখানে আমি একেবারে চিতা কাস্টে পুরো একদম প্রয়োগ করে দিচ্ছি সেটাকে আর সেখানে তার ফটো থাকে যেখানে যারা নাকি এগুলো প্রয়োগ করে বসে মারণ কাজ সেখানে একদম অ্যাট এ টাইম ধূমাপতি একদম ওখানে থাকতেই হবে ধূমাপতি ছাড়া মনে হয় না মারণ কাজ ইনস্ট্যান্টেও করতে পারবে এই যে ধরুন আপনি বললেন যাকে করা হচ্ছে যার মারণ কাজ ইউজ করা হচ্ছে তার ব্যবহৃত কিছু জিনিসপত্র লাগে সেই জিনিসগুলো কী কি যেমন ইউজ করা জামা কাপড় তার হয়তো মাথার চুল যে কোনো কিছু ব্যবহার করা যেটা উনি ইউজ করেছে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় বস্ত্র ফটো এগুলো মানুষ এগুলোর সাহায্যে কিন্তু এই সমস্ত মারণ ক্রিয়াগুলো কিন্তু করে থাকে সাংঘাতিক ব্যাপার হ্যাঁ সাংঘাতিক তো অবশ্যই একজনের ওপর মারণ কাজ যখন করা হচ্ছে সেটা তো অবশ্যই সাংঘাতিক আর দেবী ধুমাপতি হচ্ছে একেবারে একদম তন্ত্রের মানে একদম পুরো যেখান থেকে ওনার আর ফিরে আসার কোনো চান্স থাকবে না ধরুন কারোর ওপর মারণ কাজ করা হয়েছে সেক্ষেত্রে তিনি বাঁচতে পারেন সেই মারণ কাজের থেকে যদি কারোর ওপর মারণ ক্রিয়া হয়ে থাকে তিন মাসের মধ্যে তার কিন্তু শরীরে কিন্তু বোঝা যাবে প্রথমে সিমটমস প্রথমে ধরো তার ভিতরে মেডিকেল কিছু ইস্যু আসবে কারণ বডি পার্ট তো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে একজনকে যখন নাকি পুরো কাজটা আহুতি দেওয়া হচ্ছে যেখানে সব থাকছে যেখানে তার চিতা জ্বলছে সেখানে যখন প্রয়োগ করা হচ্ছে তো সেখান থেকে তো তা নিশ্চয়ই কিছু তো একটা সাইড এফেক্ট দেখা দেবে কিছুদিন পর থেকে হয়তো দেখবে মাঝখানেক পর থেকে দেখবে তার গায়ে পোড়া পোড়া দাগ আসবে অযথা মাথার প্রচুর চুল ঝরবে তারপরে দেখবে যে ভিতর থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে দেখবে রাতের ঘুম চলে গেছে সেখানে যেহেতু চিতাকাষ্ট প্রয়োগ হয়েছে আর প্রচণ্ড মানুষ ওই সময় প্রচণ্ড মানে নিজের ক্রোধ নিজে সামলাতে পারে না কোনো শান্ত মানুষের ওপরেও যদি অ্যাপ্লাই হয় সেও প্রচণ্ড মানে বিহেভ করবে বাড়ির লোকের সাথে মনে যেন কী হয়ে গেল। আমার নিজের এরকম কেস আমার কাছে এসছিল বাইরের একজন তার ওপর অ্যাপ্লাই করেছিল তারা বিদেশে থাকে তার হাজব্যান্ডের ওপর যখন অ্যাপ্লাই হয়েছিল হঠাৎ করে কোনো কারণ নেই ওয়াইফের সাথে কথাবার্তা হয়েছে খুব সিম্পল বাড়িতে তো অনেকের বাড়িতেই হয় নিজের মাথা নিজে মেরে ফাটিয়ে দিয়েছে আর প্রচন্ড রক্তাক্ত অবস্থা আর বিদেশে তো এগুলো তো ক্রাইম মানে এই ধরনের যদি পরিবেশ মানে এই ধরনের যদি পরিবেশ ওখানে ভায়োলেন্ট হয়ে ওঠে ওখানে কিন্তু কিন্তু সঙ্গে সঙ্গে করে অ্যারেস্ট তাদের একটি ছোট বাচ্চা আছে ভদ্র মহিলা পাগলের মতন কাঁদতে কানতে আমাকে ফোন করে বলছে আপনি যেভাবেই হোক আমার স্বামীকে বাঁচান কারণ দুদিন ধরে এরকম করছে কখনো আবার কি হয়েছে বলছে যে আমি বাড়ি থেকে ঝাঁপ দেব বেশি কথা বললে আচ্ছা

যদি মারণক্রিয়া অ্যাপ্লাই হয় তখন রিমুভ করতে হবে এবার রিমুভ করতে গেলে আমাকে তখন চলে যেতে হবে পুষ্টি কর্মে শর্ট কর্মেরই একটা কর্ম যেটা শান্তি কর্ম বলে অনেকে আবার পুষ্টিক কর্মেও বলে যেখানে পুষ্টি লাভ মানে একজন মরে যাচ্ছে সেখান থেকে আমি তাকে বাঁচাচ্ছি আচ্ছা সেখান থেকে আমি তাকে বাঁচাচ্ছি মানে সেখান থেকে আমি রিকভারি করছি তো সেই কর্ম আছে পুষ্টিকর্ম তখন তার উপর অ্যাপ্লাই হবে এবার ধরুন এই যে মারণ ক্রিয়াটা করা হয়েছে সেটা বুঝতে হবে তাহলে সবার আগে যে মারণ ক্রিয়াটা হয়েছে তো এরকম সিমটমস যদি দেখা যায় তাহলে এরকম তন্ত্র কারুর কাছে সেই জিনিসটা জানালে তিনি হয়তো ডিটারমাইন করতে পারবেন হ্যাঁ হ্যাঁ সেই জায়গা থেকে আবার তাকে ফিরিয়ে আনতে পারবে যদি যখনই করা হবে না কিছু সিমটম নিশ্চয়ই দেখা দেবে তার মধ্যে আচ্ছা তখন সিমটম যদি সেরকম অস্বাভাবিক কিছু যদি আচরণ দেখে তখন যদি কাছাকাছি তার কাছে তেমন কেউ থাকে তার চার্ট আছে ভদ্রলোকের বা ভদ্র মহিলা যারই সেই চার্ট আনতে হবে সেই চার্ট দেখতে হবে সেখানে তার চার্টের কি পজিশন আছে সেখান থেকে তাকে আবার আগের জায়গায় রিকভারি করা যাবে কি না যদি দেখা যায় যে চার্টে রিকভারি হচ্ছে তাহলে নিশ্চয়ই পুষ্টি কর্ম দ্বারা তাকে আবার আগের জায়গায় আনা হবে ধরুন অনেক ক্ষেত্রে বলে যে এই ব্ল্যাক ম্যাজিক করা এই যে কর্ম করা সেটা ব্যাকফায়ার করে যায় তাহলে ধরুন যার উপরে এই ধূমাবতী প্রয়োগ করা হয়েছে মারণ ক্রিয়া করার জন্য যিনি করেছেন তিনি সাকসেসফুল হলেন না দেবী ধূমাবতী তাকে নিতে পারলেন না তাহলে কি যে করেছে তার কি ক্ষতি হবে না যে করেছে তার কোনো ক্ষতি হবে না যে করাচ্ছে তার ক্ষতি হবে কারণ যে করছেন মানে তিনি তো নিশ্চয়ই সাধক সে নিশ্চয় সিস্টেম জানে যখন নাকি ধরো কেউ যখন এই ধরনের সৎকর্ম করতে বসে যারা শ্মশানে সাধনা করছে তারা নিশ্চয়ই নিজেদের প্রোটেকশান নিয়ে বসে আমি যখন বসবো তখন তো আমি নিশ্চয়ই আমার ইষ্ট আছে আমার প্রোটেকশান আছে আমি আমার প্রোটেকশান নিয়ে বসবো যার জন্য তো কেন আমি দেখো কিছুক্ষণ আমি আগেই বলেছি যে এই ধরনের ক্রিয়া করার আগে আমাকে নির্দিষ্ট পুজোগুলো করতে হবে গুরু পুজো করতে হবে নিজের ইষ্ট দেবীকে পুজো করতে হবে যে তার ইষ্ট আছেন তার সঙ্গে সঙ্গে তার পরম্পরাতে যে সিস্টেম আছে সেগুলোকে ফলো করতে হবে তার গুরু যেহেতু গুরু ছাড়া এগুলো কেউ যেহেতু শেখাবে সেই গুরু কিন্তু তাকে প্রোটেকশন করাটাও শেখাবে মানে ধরুন কোনো সাধক যে এই মারণ ক্রিয়াটা করেছে মারণ ক্রিয়াটা সম্পূর্ণ হলো না ধূমাবতী ফিরে এলেন ফিরে এসে ওনাকে ক্ষতি করতে চাইবেন সেই ক্ষেত্রে সাধকের যদি প্রোটেকশন থাকে তাহলে অনেকটা বেঁচে যেতে পারে না থাকলে সাধক মারা যাবে যদি সে নিজেকে গার্ড না নিয়ে বসে বিশেষ করে শর্টকর্ম করতে গেলে আগে নিজেকে সিস্টেম জানতে হবে যে আমাকে কিভাবে বাঁধতে হবে যে করাচ্ছে যে এই মারণ ক্রিয়াটা এক তান্ত্রিককে বলেছে আপনি মারণ ক্রিয়া করুন সেই ক্ষেত্রে তার সমস্যা হয়ে যাবে কারণ তার তো তো গাইড বা গার্ড কিছুই না তার সমস্যা হবে কারণ আমি যখন দেবীকে প্রয়োগ করছি আমি যখন দেবীকে প্রয়োগ করছি তখন দেবী তো সেখানে আসতে বাধ্য কারণ আমি তো সেই প্রসেসেই এগোচ্ছি প্রথমে পুজো করছি বলি প্রদান করছি তারপর যা যা সিস্টেম আছে শ্মশানের যে অধিপতি আছে তাকে ডাকছি আমি এগুলো ক্রিয়া করার পর কিন্তু আমি দেবীকে ডাকছি তো আমি যখন দেবীকে ডাকছি তখন দেবী তো তখন নিশ্চয়ই সেখানে প্রসন্ন হয়ে আসবে এবার দেবী যখন আসবেন উনি যাবে কোথায় উনি কোথায় যাবে আমি তো ওনাকে ডাকছি কোনো একটা কারণে কোনো একটা আমি সংকল্প করছি সেখানে বসে মারণ কার্য যাতে আমার সম্পন্ন হয় আমি তার থেকে অনুমতি চাইছি দেবীর থেকে তো দেবী যখন আমাকে অনুমতি দিচ্ছে দেবী যখন নিজে চলে আসছেন প্রকট হচ্ছেন তখন যেই ব্যক্তির ওপর প্রয়োগ করা হচ্ছে যদি তার এই বার্চার যদি লগ্ন স্ট্রং থাকে তাহলে ইনস্ট্যান্ট কিন্তু আমি তাকে কিন্তু কোনো এফেক্ট দিতে পারলাম না সেই ক্ষেত্রে দেখা গেল সে মৃত প্রায় হয়ে রয়ে গেল হয়তো প্রাণে মরলো না কিন্তু মৃত প্রায় হাত ভাঙবে পা ভাঙবে পঙ্গু হবে প্যারালাইসিস হবে বিছনায় পড়ে থাকবে বেডসুল হবে নানান রকম সমস্যা তার কিন্তু ক্রিয়েট হতে বাধ্য এবার সেখান থেকে তাকে আবার রিকভারি করতে হবে এবার ধরুন রিকভারিটা হয়ে গেল তিনি মারা গেলেন না তো যিনি পাঠিয়েছিলেন যিনি মারণ কাজটা করার জন্য তান্ত্রিকের কাছে গেছিলেন তার ক্ষতি হতে পারে যিনি করাতে নিয়ে এসছিল তখন ধুমাপতি কি করবেন তখন নিশ্চয়ই তার কাছে ফিডব্যাকটা দেবে তার তো এনারা হচ্ছেন কি নিদ দেবী এনাদের ক্রোধ এনাদের ক্রোধ দিয়েই তো আজকে এই সৎকর্ম করা হচ্ছে তাদেরকে অ্যাপ্লাই করা হচ্ছে এই ক্রোধ যাবে কোথায় যিনি করাচ্ছেন তার উপর যাবে তখন সেই ক্রিয়াটা সেখানে হয়তো কিছুটা না যাক কিন্তু যদি আমি কারো ক্ষতি করি আমি যদি কারো ক্ষতি সাধন করি সেখানে যদি সে সাধারণ মানুষ হয় সেক্ষেত্রে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট হলেও কিন্তু সে ভুগতে বাধ্য তাহলে দিদি এই যে একজনকে মেরে ফেলা এটা তো সব থেকে নিকৃষ্টতম কাজ এই মারণ কাজের মাধ্যমে কাউকে মেরে ফেলা হচ্ছে তাহলে যিনি এই মারণ কাজটা করাচ্ছেন যিনি তান্ত্রিক নয় যজমান্নের কথা বলছেন ইভেন ইভেন তান্ত্রিকের কথাও বলছি তাদের তো কর্মটা খারাপ হচ্ছে তারা তো এর কর্ম ফলও পাবেন না নিশ্চয়ই কারণ কোন সাধক যখন কোনো শক্তি যদি সে অপব্যয় করে সেখানে কিন্তু আস্তে আস্তে তারা হাত দিয়ে ভালো কাজগুলো হওয়া বন্ধ হয়ে যাবে যে যারা যেই রকম সাধকগণ যারা মারণ ক্রিয়া করবেন সেই সমস্ত সাধকগণের হাত থেকে কিন্তু কোনো পুষ্টিকর্ম আর হবে না কারণ উনি মারতেই অভ্যস্ত সেখান থেকে পুষ্টিকর্ম মানে একজন মানুষকে আমি প্রাণ দান করছি সেক্ষেত্রে কিন্তু ওনার দ্বারা কিন্তু আর প্রাণ দান হবে না যেই সাধক একবার প্রাণ নিয়ে নেবে সেই সাধকের দ্বারা কিন্তু প্রাণ দান করাটা খুব মুশকিল হয়ে যায় এই যে ধূমাবতীর ব্যাপার বললেন এই ধূমাবতী কি নিজে ওই পার্টিকুলার মানুষটিকে মারেন নাকি তার অন্তর্গত কোনো কোনো বিদেহীর মাধ্যমে বিদেহী আত্মার মাধ্যমে তাকে মেরে ফেলেন না মানে এখানে দেবী যে কাজটি করছে যদি দেবীর বদলে দেখা গেল ডাকিনী যোগিনী বর্ণিনী এরা যদি কাজটি করে এটি কিন্তু তখন কর্মটা পাল্টে যাবে তখন কিন্তু সেটা উচ্চাটনের ক্ষেত্রে কিন্তু তখন সেটা সম্ভব হবে উচ্চাটনটা কি দিদি উচ্চাটন যেমন ধরো আমি কারো মন উচ্চাটন করলাম মানে উৎখাত করলাম আচ্ছা বা ধরো কোন ব্যক্তি তার নির্দিষ্ট বাড়ি আছে তার পরিবার থেকে আমি তাকে উৎখাত করলাম মানে তার পরিবার থেকে তাকে আমি উচ্চাটন করলাম বা ধরো কেউ ভালো জায়গায় চাকরি করছে সেই চাকরি থেকে তাকে বার করে দিতে হবে মানে সেই অফিস থেকে তাকে আমি উৎখাত করছি এই উচ্চাটন যদি আমি করি উচ্চাটনের ক্ষেত্রে কিন্তু জানতো তখন আমাকে দশমহাবিদ্যার মধ্যে আমাকে করতে হবে ছিন্নমস্তা প্রয়োগ ছিন্নমস্তা প্রয়োগ করতে হবে হ্যাঁ কিরকম ব্যাপারটা ছিন্নমস্তা প্রয়োগ যখন আমি করব মা ছিন্নমস্তা ওনার দুই সখী নিয়ে উনি গেছিলেন স্নান করতে আচ্ছা তো সেখানে একদিকে রয়েছেন ডাকিনি একদিকে রয়েছেন ওনার বন্নি দুই সখী আচ্ছা স্নান করে আসার পর ওরা প্রচণ্ডভাবে মাকে বারবার বিরক্ত করছে যে মা আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আমরা ক্ষুধার জলায় থাকতে পারছি না আপনি আমাদের ক্ষুধা নিবৃত্তি করুন দেবী তখন প্রচণ্ড উগ্র হয়ে উঠলেন প্রচণ্ড উগ্র মানে চণ্ডালিনী যাকে বলা হয় চণ্ডিকা ধুমা ধূমাবতী কে জানা হচ্ছে আমি যদি ছিন্নমস্তায় যাই ছিন্নমস্তাকে বলা হয় যে প্রচণ্ডিকা চন্ড প্রচন্ডা প্রচন্ডিকা চন্ডনায়িকা উনি তখন উনি তখন নিজের করলেন নিজের হাত দিয়ে নিজের মস্তক উনি করলেন মাথা কেটে ফেললেন কেটে ফেললেন সেখান থেকে তিনটে তার রুধির ধারা বেরোচ্ছে একদিকে ডাকিনি সেবন করছেন সেই রুধির ধারা একদিকে বন্ডিনী করছেন সেবন আরেক দিকে নিজে সেবন করছেন সেই রুধির ধারা মানে দাতিনী বন্ডিনী এবং মা নিজে নিজের রক্তই পান করছে পান করছে আচ্ছা তো তখন উনি প্রচন্ডিকা হুম উনি উনি তখন প্রচন্ডিকা নিজে তখন চন্ডনায়িকা হুম তো কতটা পরিমানে চন্ডালের মতন মানুষ মানে মানুষে দেখবে যে বলে না চন্ডালের মতন রাগ মানে তার কোনো রকম পুস থাকে না রেগে গেলে মানুষকে মেরে দিচ্ছে না নিজে মরে যাচ্ছে কোনো রকম তার ফুস থাকে না এই স্বভাবই হচ্ছে গিয়ে আমাদের মা ছিন্নমস্তা তার ক্রোধ এত যে তিনি তখন চন্ডাল মানে চন্ডালের অধীন চন্ডাল তখন তার অধীন চন্ড নায়িকা আচ্ছা তো সেক্ষেত্রে কি হচ্ছে মানুষ তখন ধরো আমি যখন সঠকর্ম অ্যাপ্লাই করছি ধরো আমি উচ্চাটন অ্যাপ্লাই করছি আমি উচ্চাটন অ্যাপ্লাই করব তখন আমি কিন্তু মা ছিন্নমস্তা সাধনা করব। যে ছিন্নমস্তা সাধনা করব তখন অটোমেটিক আমাকে ডাকিনি বর্ণিনি যোগিনী এদের সাধনা করতে হবে আচ্ছা এবার ডাকিনি বর্ণিনি যখন আমি সাধনা করব। এবার ডাকিনি সাধনা সেটাও কিন্তু সেই আমাকে শ্মশানে সাধন বসানেই কিন্তু করতে হবে আপনি করেছেন হ্যাঁ ডাকিনী সাধনা করা হয়েছে ডাকিনী সাধনা হয় শ্মশানে বসে সেখানে একচল্লিশ দিন আগে ডাকিনীকে সন্তুষ্ট করতে হয় ডাকিনীকে ওখানেই বসে ডাকতে হয় ডাকিনীর নিজস্ব খাবার দাবার আছে ডাকিনির খাবার খায় ডাকিনীর পাঁচ রকম ভাজা আছে সেখানে মদ মাংস আর রক্ত রক্ত ছাড়া কিন্তু ডাকিনী সাধনা হয় না ডাকিনী সবসময় ক্ষুধার্ত থাকে যখন ডাকিনি সাধনা করা হয় শ্মশানে যখন আমরা ডাকিনি সাধনা করি সেখানে প্রথমে লাগে তার সামগ্রী কী কী সামগ্রী লাগে তার প্রথমত হচ্ছে তার খাওয়ার জিনিস সেখানে মাংস লাগবে সেখানে মদ লাগবে অবশ্যই সেখানে রক্ত লাগবে রক্ত ছাড়া কিন্তু ডাকিনি সাধনা কিন্তু হয় না ডাকিনির সবথেকে বেশি প্রিয় বলির রক্ত সেখানে মেষের রক্ত যদি হয় মহিষের রক্ত যদি হয় অথবা যদি ছাঁক বলির রক্ত হয় আচ্ছা এবারে সেই সব শ্মশান যেখানে অ্যাক্টিভ যার সঙ্গে দশমহাবিদ্যার কোনো দেবী ওখানে আছেন অলরেডি বসা সেই মন্দিরে দেখবে ষষ্ঠমাতে বলি প্রদান হচ্ছে আচ্ছা আর যেই সমস্ত মন্দিরে বলি প্রদান হয় তার সাথে যে শ্মশানগুলো থাকে সেই সমস্ত ক্ষেত্রগুলোকে আমরা বেশিভাবে চুজ করি ডাকিনী সাধনা করবার জন্য কারণ ডাকিনি সাধনা করতে গেলে আমার বলির রক্ত বেশি চাই কারণ আমি ওখানে বলি দিচ্ছি কি ওখানে ইনস্ট্যান্ট আমি একটা সাধনা করতে করতে নিশ্চয়ই আমি ওখানে মোষ বলি দিতে পারবো না বা কোনো ছাড় বলি দেওয়া আমার পক্ষে ইনস্ট্যান্ট করা সম্ভব না শোল মাছ ইউজ করা হয় না শোল মাছ সেটা পুজোতে সেটা তারা পুজোতে ইউজ হয় শোল মাছ সেটা পুজোর ক্ষেত্রে মানে সেটা হচ্ছে দেবীর যখন নাকি আমরা পুজো করছি আচার করছি সেই সময় শোল মাছ লাগছে হ্যাঁ কিন্তু এটা টোটালি একটা আলাদা সাধনা ডাকিনি সাধনা ডাকিনি সাধনায় হচ্ছে গিয়ে তোমার রক্ত মাংস মদ এগুলো হচ্ছে চাই ডাকিনি সাধনা করতে গেলে এবার আমাকে দেখতে হবে যে আমি মহিষ আমি যদি ডাকিনি সাধনা করি সেই ক্ষেত্রে সেই শ্মানের সংলগ্ন কোন দেবীর মন্দির আছে যেখানে কিন্তু আমি খুব সহজেই এই বলির রক্তগুলো পাব এবার সেই বলি রক্ত আমি যখন ইউজ করব ডাকিনি সাধনা করতে সেখানে ডাকিনিকে ডাকতে হয় প্রথমে শ্মশানের দেবীকে ডাকতে হয় শ্মশানের যে দেবতা আছে তাকে ডাকতে হয় শ্মশানের ভৈরবকে ডাকতে হয় যদি সেখানে কোনো দেবী অলরেডি থাকে সেটা সেই দেবীর ওখানে কে ভৈরব সেই ভৈরবের ওখানে পুজো করতে হবে মানে আমি নিজের নিজের প্রোটেকশানটাকে তৈরি করে নিলাম বসে এইবার আমি ডাকিনি সাধনায় করে করে ডাকিনিকে আমি এবার প্রসন্ন করবার চেষ্টা করছি এবার ডাকিনি সাধনা করতে গেলে তোমাকে চুজ করতে হবে সেটা যদি অমাবস্যা তিথি হয় বা চতুর্দশী তিথি হয় এই তিথিগুলোতে ডাকিনি সাধনা খুব ভালো হয় আচ্ছা এই তিথিগুলোতে তোমাকে দেখতে হবে যে বারোটার পর থেকে যখন শ্মশান আরও অ্যাক্টিভ হয়ে যায় যখন শ্মশান তুমি বসে যখন পুজো করছো যখন তুমি ওখানে ভৈরবকে ডাকছো যখন তুমি ভৈরবী সে ওখানে পুজো করছো যে ওখানে যদি কোনো মন্দির থাকে সেই মন্দির বা কোনো গ্রামের দেবী তার ভৈরবকে তুমি পুজো করছো ওই সময় শ্মশান আরও বেশি করে অ্যাক্টিভ হয়ে যায় আচ্ছা এবার সেই সময় যদি আমি ডাকিনি ডাকি ডাকিনি সাধনা ডাকিনি সেখানে কিন্তু ডাকিনি অবশ্যই এসে দেখা দেবে কিন্তু সেটা ডাকিনি সাধনাতে সেখানে দেখা যায় প্রথমে সাধনা করতে করতে সাধককে ভীষণভাবে উৎপাত করে উৎপাত করে কারা সেই সময় ধরো যেই সমস্ত শবেদের পোড়ানো হচ্ছে তাদের আত্মা আচ্ছা তাদের আত্মা বা ওই দিনে যাদের যাদের ওখানে দাহ করা হয়েছে তাদের যে আত্মা থাকে সেই আত্মারা কিন্তু প্রথমে এসে আগে ডিস্টার্ব শুরু করবে সাধককে এমনও হয়েছে মানে রীতিমতন এত শব্দ করে তারা শব্দ করে তোমার কান ফাটিয়ে দেবে প্রথমে চোখেও দেখা যায় চোখেও তাদেরকে দেখা যায় এই বিভিন্ন রকম শেপ হয় কারণ তারা তো স্পিরিট তারা একদম শেডের মতন আসে কখনো কখনো তারা দেখা দেয় কিন্তু অস্পষ্ট অবস্থায় তারা দেখা দেয় পুরোপুরি তো তাদের ফিগারটা দেখা যায় না কিন্তু একটা শক্তি একজন যে আসছে তার যে একটা ওখানে মানে রয়েছে সেই জায়গায় অবস্থান করছে সেই অবস্থানটা কিন্তু অবশ্যই কিন্তু চোখে দেখা যায় এবার তার সঙ্গে একাধিক আত্মার যে আওয়াজ সেই আওয়াজ তোমার কান ফাটিয়ে দেবে মানে মনোসংযোগ তুমি যে করবে তুমি ডাকিনি ডাকছো তুমি যখন ডাকিনি ডাকছো তখন তো অবশ্যই সেখানে তোমাকে বসতে হবে প্রেতাসনে প্রেতাসন ছাড়া কিন্তু ডাকিনি সাধনা হয় না প্রেতাসন কি প্রেতাসন হচ্ছে আমরা প্রেতাসনে বসি যারা আমরা শ্মশানচারী হয় তারা কিন্তু প্রেতাসনেই বসে মানে প্রেতাসন বলতে সেই যে আসনটা থাকছে সেটা কিন্তু সিদ্ধ আসন থাকে তার গুরুর দেওয়া তার গুরু সেখানে বসে প্রেত সাধনা করেছিলেন সেই আসন তোমাকে দেবে সেই আসনে তোমাকেও কিন্তু আগে প্রেত সাধনা করতে হবে ডাকিনি সাধনার আগে প্রেত সাধনা কিন্তু অবশ্যই তোমাকে করতে হবে আর প্রেত সাধনা করতে গেলে সেখানে কিন্তু কোনো রকম মানুষজন থাকলে চলবে না একদম সেখানে কোনো মানুষ থাকবে না শুধু ওই সাধককে প্রোটেকশন দেওয়ার জন্য তার সঙ্গীরা থাকবে এই যে ডাকিনির কথা বলছেন এই ডাকিনি আর পিসাচরা কি সেম না ডাকিনি সাধনা পিসাজ সাধনা প্রেত সাধনা সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা মানে এই সাধনা একই রকম টাইপের কিন্তু সেখানে কিন্তু মন্ত্র আলাদা সেখানে সিস্টেম আলাদা ডাকিনি কি পিশাচ না ডাকিনি পিশাচ নয় কোনো ডাকিনি তো দশমহাবিদ্যার অনুচর মাত্র পিশাচ আলাদা হয় পিশাচ আলাদা এটা নিয়ে আমরা একটা অন্যদিন কথা বলবো হ্যাঁ পিশাচ সাধনা দিয়ে আমি পরের এপিসোডে তোমাকে আমি বিস্তারিত এটা সম্বন্ধে বলবো নিশ্চয়ই আমরা যেটা নিয়ে কথা বলছিলাম এই যে ছিন্নমস্তার পুজো করার সময় দেবী ছিন্নমস্তার পুজো করার সময় ডাকিনী এবং বর্ণিনী এদের দুজনের পুজো করতে হচ্ছে তারপরে উচ্চাটনে আমরা যাচ্ছি কি হয় প্রসেসটা মানে ওখানে কি মা ছিন্নমস্তা নিজে যান না ডাকিনী বা এইখানে যেটা করা হয় উচ্চাটন ক্রিয়া হয় পুরো ডাকিনী বিদ্যার ওপর আচ্ছা ডাকিনী বিদ্যার ওপর করা হয় আর কোন কোন ক্ষেত্রে সাধকের যদি নিজস্ব পেত থাকে যেহেতু প্রেত সাধনা করে এসেছেন প্রেত থাকে মানে কি প্রেত তার অধীনে রয়েছে তার অধীনে আচ্ছা তাকে প্রেত অধীনে রাখতে হবে যেই সাধকে প্রেত অধীনে আছে সেই সমস্ত সাধকদের পক্ষে উচ্চাটন ক্রিয়া খুব তাড়াতাড়ি হয় আচ্ছা কারণ প্রেত সাধনা করতে গেলে তোমাকে সেই প্রেতাসন দরকার প্রেতাসনে বসে তুমি প্রেত সাধনা করছো আর প্রেত সাধনা করতে গেলে কিন্তু তোমাকে একদম নিরিবিলি স্থানে বসে করতে হবে সেখানে কিন্তু মানুষজন উপস্থিতিতে কিন্তু তাদের তুমি সাধনা করতে পারবে না এইবার ডাকিনী সাধনা বর্ণিনী সাধনা এরা ডাকিনী বর্ণিনী এরা কিন্তু মায়েরই অনুচর মায়ের সঙ্গে সঙ্গেই তারা থাকে শুধু ছিন্নমস্তা বললে ভুল হবে আমি যদি এখানে আদ্যাশক্তি মা মহামায়ার কথা বলি শক্তি মা কালী যিনি ওনার সাধনাতেও কিন্তু এখানে কিন্তু ডাকিনী যোগিনী প্রেত এনারাদের এরা কিন্তু তাকে কিরে ঘিরে থাকে পুরো আচ্ছা তার বর্ণনায় দেখবে তুমি এই দশমহাবিদ্যার যে প্রথম দেবী মা কালী ওনাকে ঘিরে ডাকিনি যোগিনী যক্ষিণী এনারা কিন্তু প্রত্যেকে কিন্তু মাকে ঘিরে রয়েছে মা কিন্তু তাদের মাঝখানে বিরাজ করছে আচ্ছা আর তাদের চারিদিকে আবার দেখবে সমস্ত শিয়াল শিয়াল কিন্তু থাকছে যারা মা যখন নাকি সদ্যজাত মুন্ডু যখন ছেদন করে তাদের যে রুধির ধারাগুলো যে ওখান থেকে অনর যে বেরোচ্ছে সেই রুধির ধারাগুলো কোথায় যাচ্ছে শ্রীগালরা নিচ্ছে ডাকিনি নিচ্ছে যোগিনী নিচ্ছে এরা কি এরা কি খেয়ে থাকছে এরা তো ডাকিনি যোগিনী সাধনা করতে গেলে মেন হচ্ছে রক্ত রক্ত ছাড়া তুমি এদের সাধনা করতে পারবে না তাহলে উচ্চারণের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে ডাকিনি সাধনা করা হচ্ছে এবার সেই ডাকিনি যাবে উচ্চারণ করতে ওই ডাকিনিকে দিয়ে উচ্চারণ করানো হবে ওই জাকিনি দিয়ে উচ্চাতন করানো হবে কারণ অনেক ক্ষেত্রে কি হয় এবার ধরো যারা সাধক আমরা অনেক সময় কি করি আমরা খুপড়ি মুন্ডু আমরা কিন্তু মুন্ডু রাখি ঠিক আছে হ্যাঁ কপাল কপাল যেটাকে বলা হয় এক অর্থে আমাদেরকে কাপালিক বলা হয় আচ্ছা কাপালিক যেহেতু হ্যাঁ কারণ যারা নাকি অঘরে থাকে আমি তো অঘরে সেখানে কাপালিক যেহেতু আমাদের মেন পাত্র কিন্তু কপাল আমাদের মেন পাত্রই হচ্ছে কপাল মুন্ডু নরমুন্ডুণ্ডুতে আমরা জল খাই কি আমাদের যে মাকে দেবীকে যখন নাকি আমরা দিই ওই নরমুণ্ড কিন্তু আমার বাড়িতেও বসানো আছে যেখানে সব সময় কিন্তু কারণ ওটাই কারণ পাত্র মায়ের মানে ওটা সবসময় পূর্ণ থাকে ওটা কখনো খালি হয় না যখনই ওটা খালি হয় ওখানে আবার ফের কারণ দিয়ে ওটাকে পূর্ণ করে রাখা আপনি হয়ে যায় নাকি হ্যাঁ আপনি আপনি ওই নরমুন্ড যখন কপাল কারণ ওনারা তো প্রাণ প্রতিষ্ঠা থাকে আমরা যখন নাকি ধরো মুন্ডু যে যেখান থেকে আমি ডাকিনি সাধনা করছি মানে সেখান থেকে ডাকিনি দিয়ে আমি যখন কাজ করছি আমি যখন চালান করছি ডাকিনি তখন অবশ্যই আমার কাছে খপ্পর থাকতে হবে খপ্পর ছাড়া আমি এটা করতে পারবো খপ্পর মানেই কপাল মুন্ডু যার প্রাণ থাকবে শুকনো কাষ্ঠ কিন্তু তার ওপর প্রাণ সঞ্চয় হয় শুকনো কাষ্ঠ তার মধ্যে প্রাণ দেওয়া থাকে তো সেইটা কিন্তু আমাদের নিজেদের বসে থাকে তাকে চালনা করতে আমরাই পারবো যার ধরো তোমার নিজস্ব কোনো নরমুন্ড আছে সেটা তুমি শুকনো কাষ্ঠ কঙ্কাল তার উপর তুমি প্রাণ দান করছো এবার তুমি যে প্রাণ দান করছো কোনো কিছু একটা কারণ সে তো প্রেত সে হচ্ছে প্রেত প্রেত সাধনা করে তোমাকে ওর ওপর কিন্তু প্রাণ সঞ্চার করতে হবে মানে প্রেত আমি ওই নরমুণ্ডের সাথে জুড়ে দিলাম হ্যাঁ এবার ওই নরমুণ্ড যে থাকছে ও তোমার অধীন কে কাজ করবে ও কাজ করবে এখানে কাজ করবে ওরা ধরো আমি কাউকে উচ্চাটন করছি সেক্ষেত্রে আমি কিন্তু তার নাম তার ধাম সমস্ত আমার কাছে থাকবে সেখান থেকে কিছু পুজোর প্রসেস আছে আমাদের যেগুলো আমি বলতে পারবো না গুরুমুখী বিদ্যা সম্পূর্ণ সেটা গুরু শেখানো সেই প্রসেস করব প্রসেস করে কিন্তু ওই যে আমাদের কাছে খপ্পর থাকছে যে আমার কাছে থাকছে তাকে আমি কিছুদিন যাবৎ কিন্তু বারবার কিন্তু ওই খেতে দেব কি খেতে দেব তার মধ্যে কারণ থাকবে তার মধ্যে মাংস থাকবে তার মধ্যে মাছ থাকবে তার রকম পাঁচ রকম তাকে ভাজা দিতে হবে তাকে কিন্তু খাবার দাবার কিন্তু দিয়ে যেতে হবে ওই দিতে হবে হ্যাঁ কপাল পাত্রাই আমি কপালকে দান করছি বাপ আচ্ছা কপাল পাত্রই আমি কপালকে দান করছি এবার আমারও একটু গাটা ছমছম করছে তো কপাল যে আমাদের আমাদের যে কপাল পাত্র থাকে ধরো একটা তার পুরো একটি পুরো গোটা যেটাকে আমি বলছি কপাল পাত্র এবার ওই কপাল পাত্রেরই যে কপাল মানে যেটাকে হচ্ছে স্কাল যেটা সেটা কেটেই আমার তার পাত্রটাকে বানানো হয় যেটাকে বলা হয় কপাল পাত্র এবার ওই কপাল পাত্রই যেহেতু আমাদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয় তাই আমাদেরকে এক কথায় বলা হয় কাপালিক আচ্ছা বুঝতে পারছি উচাটনে তাহলে মানে কেউ কোনো স্থানে রয়েছে সেখান থেকে তাকে বিতরণ করার জন্য এই প্রেত বা ডাকিনীর সাহায্য নিতে হবে মা ছিন্নমস্তব এখানে রিলেটেড হ্যাঁ উচ্চাটনের পরে আরেকটা জিনিস যেটা বললেন সেটা স্তম্ভন 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 ব্যাপারে স্তম্ভন স্তম্ভন ক্রিয়া করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের দশমহাবিদ্যার মা বগলা মা বগলাকে ছাড়া কিন্তু কখনো স্তম্ভন ক্রিয়া করাই যাবে না তার মন্ত্রই যেটা আছে বত্রিশ অক্ষর মন্ত্র ঠিক আছে ওংলিং বগলা মুখী সর্বা দুষ্টাডাং বাচং মুখং পদং স্তম্ভে জিভাং কিলয় কিলয় বুদ্ধিং নাশ হয় নাশ ওং গ্লিং বগলা মুখী স্বাহা মানে এইটা হচ্ছে মা বগলার এই যে আমি যে ওখানে বলছি স্তম্ভয় স্তম্ভয় মানে স্তম্ভন স্তম্ভন মানে হয় স্তম্ভন মানে কাউকে স্তম্ভন করে দাও ধরো তুমি কথা বলছো আমার কথা শুনছো না আমি তোমার মুখটা আটকে দিলাম আচ্ছা মানে তোমার মুখটাকে আমি স্তম্ভন করে দিলাম ঠিক আছে এবারে এই যে আমি যে স্তম্ভন করে দিচ্ছি মুখটা এই স্তম্ভনটা কে করবে মা বগলা করবে মা বগলার মূর্তিটা কিরকম মা বগলার মূর্তি হচ্ছে না মা বগলার মূর্তি হচ্ছে তা তিনি হচ্ছে সে দ্বিভুজা এক হাতে হচ্ছে মুদগর মানে তোমার গদা আর এক হাতে দেখবে যাকে মারছে অসুর তার জীবটাকে মা এরকম টেনে ধরেছে জীব টেনে ধরেছে মানে জীব টানছে যখন তখন তো সে স্তম্ভন হয়ে যাচ্ছে তো যার জন্য স্তম্ভন ক্রিয়া করতে গেলে মা বগলাকে ছাড়া কখনো স্তম্ভন সম্ভবই না তার মন্ত্রেই তো বলছি আমি বারবার স্তম্ভায় স্তম্ভায় কিলয় 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 মানে প্রহার এই যে মুদগড় দিয়ে মা তাকে খুব কিলন করছে মানে মারছে কিলয় কিলয় বুদ্ধি নাশ হয় মানে বুদ্ধি প্রশ্নটা হয়ে যাও স্তম্ভন করার আলটিমেটলি লাভটা কি হয় স্তম্ভন করার ধরো শত্রু ভীষণ উপদ্রব করছে শত্রু তোমাকে তোমার কাজ নষ্ট করছে তোমার পরিবার নষ্ট করছে তোমার ওপর ব্ল্যাক ম্যাজিক করছে তোমাকে বিরক্ত করছে তুমি তুমি তার এখন প্রচন্ড বিরক্ত তো তখন তখন কি করবে তোমাকে তাকে করতেই হবে মানে স্তম্ভন থামিয়ে দেওয়া তাকে তুমি থামিয়ে দিচ্ছ মানে থামিয়ে দিয়ে তুমি নিজের প্রোটেকশন নিচ্ছ মানে শত্রু নাশ করতেও কি বগলামুখী মায়ের শরণাপন্ন হওয়া যায় শত্রু নাশ করতে গেলে মা বগলা আর হচ্ছে মা ছিন্নমস্তা শত্রু নাশ যদি তোমাকে করতে হয় একটা হচ্ছে মা বগলা আরেকটা হচ্ছে মা ছিন্নমস্তা শত্রু দমনের ক্ষেত্রে শুধু মা বগলা দমনের ক্ষেত্রেও তাই স্তম্ভন আর দমন তুমি যখন করবে তখন মা বগলা আর ওদিকে মা ছিন্নমস্তাকে তোমার প্রয়োজন হবে দশমহাবিদ্যার দেবী বুঝতে কারণ ওদিকেও যখন নাকি মা ছিন্ন মস্তার দেখবে এক হাতে কিন্তু মার নিজের মুন্ডুটাই নিজে কিন্তু ধরে আছে এক হাতে মার নিজের মুন্ডুটা নিজে ধরে আছে মানে কি সেই জায়গাটা মা কিন্তু স্তম্ভন করে দিয়েছে নিজেকেই মা ওখানে নিজেকেই নিজে স্তম্ভন করছে মা ওখানে নিজেকেই নিজে দমন করছে আরেকটাও দেখো ছিন্নমস্তার মার দেবীর পায়ের তলায় রতি আর কামদেব রতি রতি হচ্ছে যখন নাকি ধরো কেউ ক্রিয়া করছে রতিক্রিয়া আমাদের সাধারণ মানুষ যারা নাকি রয়েছে যারা সাধারণ ধরো স্বামী স্ত্রী দাম্পত্য জীবন এই যে তাদের যে রসায়ন সেটা কে করবে যদি রতি না থাকে যদি কামই না উৎপন্ন হলো তাহলে তো পৃথিবীর সৃষ্টি হবে না যদি কামই না থাকলো তাহলে পৃথিবী তো সৃষ্টি হবে না আজকে মানুষের মধ্যে যদি কাম না থাকে সাধারণ মানুষের তাহলে তার বংশ বিস্তার হবে না ডেফিনেটলি তো সেক্ষেত্রে মা মায়ের পায়ের নিচে কিন্তু রতি আর কামদেব কিন্তু দুজনে কিন্তু ওখানে রয়েছেন যেখানে মা পা দলিত করছে মানে কামটাকে নাশ করছে নাশ করছে যার জন্য মা বগলা আর মা ছিন্নমস্তা দুজনকেই তোমার দরকার এই ক্রিয়াতে স্তম্ভনের ক্ষেত্রে স্তম্ভনের পরে আর একটা যেটা বলছিলেন সেটা হচ্ছে বিদ্বেষণ বিদ্বেষণ বিদ্বেষণটা কি বিদ্বেষণ হচ্ছে যেমন ধরো আমার কাছে অনেকে আসে মা বাবারা আমার ছেলে একটি মেয়ের সঙ্গে প্রেম করছে মা একে আপনাকে একটু ওখান থেকে ডিটাচ করাতে হবে নাহলে আমাদের কোনো কথাই শুনছে না এবার এই যে বিদ্বেষণ বিদ্বেষণ মানে কি মানে ডিটাচ করে দাও প্রেমিক যুগলকে ডিটাচ করে দাও করে দাও এটা কি শুধু প্রেমিক প্রেমিকার মধ্যেই হয় না বাবা মার সাথে সন্তানের মা বাবার সাথে হয় স্কুলে অফিস কলিকের সাথে হয় নিজস্ব ছোটবেলার বন্ধুদের সঙ্গে হয় নিজস্বের হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে হয় প্রেমিক প্রেমিকার সঙ্গে হয় বিদ্দেশন মানে বিচ্ছেদ ঘটাও মানে সম্পর্কটা নষ্ট করো এখানে কোন ভাববিদ্যা ইউজ হয় এই ক্ষেত্রে বিদ্দেশনের ক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো কাজ দেয় মা প্রত্যঙ্গীরা মা মা প্রতঙ্গীরা কিন্তু আমাদের দশ মহাবিদ্যার কোন দেবী নন হিসাব মতন আচ্ছা কিন্তু এখানে আবার প্রতঙ্গীরাকে আমি যদি দেখি সেটা কিন্তু কিছুটা বৌদ্ধিক তন্ত্রের মধ্যে আছে আমাদের এদিকে তন্ত্র ডামরতন্ত্র তন্ত্রে মা প্রত্যঙ্গিরার ইউজ আছে মা প্রতঙ্গীরা হচ্ছে এক অর্থে নরসিংহ আচ্ছা মানে নরসিংহীর যে ফিমেল সেটা হচ্ছে প্রত্যঙ্গীরা মানে নরসিংহদেবের ফিমেল ভার্সন হ্যাঁ আচ্ছা সে হচ্ছে দেবী প্রত্যঙ্গীরা এই প্রত্যঙ্গীরাকে দিয়ে কিন্তু বিদ্বেষণ খুব ভালো হয় আচ্ছা কারণ প্রত্যঙ্গীরা হচ্ছে যে কোনো কিছু রোধ করে দেওয়া রোধ করে দাও মানে ভালোবাসা রোধ করে দাও অ্যাট্রাকশন রোধ করে দাও কোনো ভালো কাজ রোধ করে দাও এই রোধ করতে হলে তোমাকে প্রত্যঙ্গীরাকে ব্যবহার করতে হবে আর তার সাথে আরেকটা আমরা ইউজ করি যেটা সেটা হচ্ছে রক্তচন্ডিকা মা রূপ মা চণ্ডীর রূপ রক্তচন্ডিকা মানে ঘুরে ফিরে চণ্ডিকা কিন্তু আবার চলে যাচ্ছে মা ছিন্নমস্তায় আর ধুমাবতীতে আচ্ছা বেশি চলে যায় ছিন্নমস্তা কারণ ছিন্নমস্তা নিজের রক্ত চাই ছিন্নমস্তা যতক্ষণ নিজের রুধির না নিজে পান করছে উনি কিন্তু সন্তুষ্ট নয় তো সেই জন্য এখানে যেহেতু রক্তচণ্ডিকা সেক্ষেত্রে কিন্তু আবার ঘুরে ফিরে কিন্তু মা মস্তা আসছেন দশা মহাবিদ্যাতেও তার মানে বিষয়টা হচ্ছে এই যে বিদ্বেষণ মানে দুজনকে আলাদা করে দেবো আলাদা করে ডিটাচ করে দেবো দিদি আমরা এত কিছু নিয়ে কথাবার্তা বলছি সেখানে খুব প্রচলিত একটা টার্ম হচ্ছে বশীকরণ যেটা আপনি বললেন শর্টকর্মের মধ্যেই পড়ে ট্রেনে বাসে আমরা বিজ্ঞাপন দেখতে পাই তিরিশ মিনিটে বশীকরণ করে নিন অনেক ক্ষেত্রে অনেক প্রেমিক যুগদের সোকল ব্রেকআপ হয়ে গেছে সেই মেয়েটি বা সেই ছেলেটি এক্সকে লাইফে ফিরিয়ে আনার জন্য বশীকরণ করছে এই যে বশীকরণটা সেটা কি আদৌ হয় দেখো বশীকরণ হবে কি হবে না সেটা পুরোটা ডিপেন্ড করছে তার বার চার্টের ওপর আচ্ছা আমরা যদি অ্যাস্ট্রোলজিস সাপেক্ষে দেখি বিষয়টাকে যেহেতু আমাকে প্ল্যানেট দেখতে হচ্ছে সেখানে অ্যাস্ট্রোলজিতে আমি যদি দেখি সেখানে আমাকে ফিফথ ঘর যেখানে পঞ্চম ঘর মানে যেখানে মন মানসিকতা প্রেম ভালোবাসা যেখান থেকে দেখা হচ্ছে জডিয়াকের সেই ভাবটাকে দেখতে হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোলজিতে যদি পঞ্চম ঘর ভালো হয় তাহলে আমি বলবো বশীকরণ যদি করা হয় তাহলে খুব ইজিলি হয়ে যাবে মানে ধরুন আমি কারোর উপর বশীকরণ করতে চাইছি হ্যাঁ আমার পঞ্চম ঘর যদি ভালো হয় তাহলে আমার বশীকরণ করতে সুবিধা সুবিধা কিন্তু ধরুন যে যার উপর করা হচ্ছে তার যদি পঞ্চম ঘরটা ভালো হয় তাহলে কি সেটা রিপেল করবে না হতে চাইবে না বশীভূত হতে চাইবে না যদি পঞ্চম ঘরে কিছু প্ল্যানেট আছে সেই প্ল্যানেট বিশেষে তো বশীকরণের ব্যাপারটা হচ্ছে ধরো পঞ্চম ঘর থেকে আমি ভালোবাসবো কি ভালোবাসবো না আমি এটাকে পছন্দ করব কি পছন্দ করবো না যেহেতু পুরোটাই আমার মন আমার ফিলিংসের ব্যাপার সেক্ষেত্রে পুরোটা পঞ্চম ঘরের ওপর ডিপেন্ড করছে পঞ্চম ঘরে কি প্ল্যানেট থাকছে পঞ্চম ঘর কোন রাশিতে বসে আছে এগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু বশীকরণ খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার ধরো পঞ্চম ঘর যদি কোনোরকম বায়ু রাশিতে থাকে বা দ্বৈতরাশিতে থাকে তখন কিন্তু কি হবে ধরো আমি বশীকরণ করছি খুব তাড়াতাড়ি বসীকরণ হয়ে যাবে আবার তত তাড়াতাড়ি কিন্তু বশীকরণের যে মানে এফেক্টটা সেটা কিন্তু নষ্ট হতে থাকবে যেহেতু এয়ারি ব্যাপারটা সেক্ষেত্রে আবার আমি যদি তন্ত্রর দিকে দেখছি যে আমি তন্ত্রই আমি বশীকরণ করব আমি সেক্ষেত্রে দশমহাবিদ্যা ছাড়া আমি কখনো কোনো কিছু অ্যাপ্লাই করতে পারছি না দশমবিদ্যার কোন দেবী বশীকরণ ক্ষেত্র করতে হেল্প করে দশমহাবিদ্যার ক্ষেত্রে আমি বলবো মাতঙ্গী প্রথমে বলবো মাতঙ্গী মানে মাতঙ্গী মানে নব মহাবিদ্যা মাতঙ্গী হচ্ছে রবি গ্রহের আরাদ্ধা দেবী মাতঙ্গী আচ্ছা রবি গ্রহের আরাদ্ধা দেবী হচ্ছেন মা মাতঙ্গি ঠিক মহাবিদ্যা হ্যাঁ এবার সেই ক্ষেত্রে মাতঙ্গী পচন্ড অ্যাট্রাকটিভ যিনি দেবী আছেন তিনি নিজেই পচন্ড অ্যাট্রাকটিভ দশমহাবিদ্যার মধ্যে সরস্বতী দেবী তান্ত্রিক রূপ বলা হয় মাতঙ্গী হ্যাঁ বাগীশ্বরী দেবী যাকে বলা হয় বাগীশ্বরী দেবী কারণ যখন নাকি সাধক মাতঙ্গীর সাধনা করে সেক্ষেত্রে মাতঙ্গি কিন্তু অনেক রকমের আছে মাতঙ্গি কিন্তু উচ্ছিষ্ট মাতঙ্গি আছে উচ্ছি উচ্ছিষ্ট মাতঙ্গি আছে আবার আরেকটা রূপ আছে বর্ষ মাতঙ্গি বর্ষমাতঙ্গিটা কি বর্ষ মাতঙ্গি বসীকরণের ক্ষেত্রে বেশি কাজে লাগে আচ্ছা মানে এই জন্য নামটাই বলছে বর্ষ মাতঙ্গি সেই ক্ষেত্রে দেবীর যে রূপটা হয় দেবীর রূপটা হয় সবুজ রঙের মানে আমি যদি খুব ভুল না করি দিদি উচ্ছিষ্ট মাতঙ্গির ব্যাপারে যে ব্যাপারটা বললেন সেটা নিয়ে পপুলার একটা গল্প হয়েছে ভোগ গল্প যেটা আমরা অনেকেই শুনেছি অভিক সরকার বাবুর লেখা ওটা ওখানেই উচ্ছিষ্ট মাতঙ্গীর উল্লেখটা পাওয়া গেছে আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যাকে বশীকরণের জন্য ইউজ করা ইউজ করা গ্রিন কালারের হ্যাঁ গ্রিন এবার ওনার রূপ লাবণ্য হচ্ছে সরস বর্ষিয়া একটি বালিকার মতো মানে ষোলো বছরের মেয়ে যেরকম থাকে লাবণ্যতার যেরকম রূপে সৌন্দর্য থাকে সেই রকম দেবী দেবী এখানে কিন্তু সরসবর্ষিয়া মাতঙ্গি যিনি আছেন তার যে চোখ দুটি আছে প্রচণ্ড অ্যাট্রাকটিভ তার এক হাতে থাকে কপাল আচ্ছা এক হাতে থাকে কপাল যেখানে কপাল ধরে আছে আর দিকে দাঁড়িয়ে থাকে সুখ আর শাড়ি সেটা কি সুখ আর শাড়ি যে পাখি আছে যেটাকে বলা হয় লাভবার্ড আচ্ছা ফেংশুইতে দেখবে ফেংশুই মতে লাভ দেওয়া হয় আচ্ছা যারা নাকি এই এই বশীকরণের যে ব্যাপারটা আসছে নতুন বিয়ে হয়েছে তাদের ঘরে অনেক সময় লাভ রাখতে বলা হয় যাতে হাজবেন্ড ওয়াইফের মধ্যে অ্যাট্রাকশন লেভেল থাকে কেমিস্ট্রিটা ভালো কেমিস্ট্রি ভালো থাকে তো ওই যে লাভ বার্ড মানে বাংলায় হচ্ছে সুখ শাড়ি যেটা সঙ্গে সঙ্গেই সবসময় থাকছে আচ্ছা তো সেক্ষেত্রে এই বর্ষমাতঙ্গিকে অ্যাপ্লাই করা হয় মাতঙ্গী আর উচ্ছিষ্ট মাতঙ্গীর যে মন্ত্র আছে মোটামুটি একই বীজ থাকে দুজনার উচ্ছিষ্ট মাতঙ্গি যিনি আছেন উচ্ছিষ্ট মাতঙ্গিরও এখানে কিন্তু ক্রিয়া আছে উচ্ছিষ্ট মাতঙ্গীর ক্রিয়াটা কীরকম হয় সেটা ধরো যেটা বলা হয় তীব্র বশীকরণ যে অনেকে বলে যে আমার লাভার বাইরে থাকে বা আমার হাজবেন্ড বাইরে থাকে বা আমার ওয়াইফ বাড়ি থেকে চলে গেছে তখন যে ক্রিয়াটা করা হয় সেটা উচ্ছিষ্ট মাতঙ্গী দিয়ে করা হয় কারণ উচ্ছিষ্ট মাতঙ্গির যে ভাইব্রেশন অনেকটা বেশি আচ্ছা। আবার বর্ষ মাতঙ্গি যিনি আছেন তিনি কিন্তু প্রেম ভালোবাসার জন্য কাজ করে আর ওদিকে উচ্ছিষ্ট মাতঙ্গী দিয়ে অ্যাট্রাকশান মানে আকর্ষণ আকর্ষণ ক্রিয়া যেটা করা হয় ফিজিক্যাল অ্যাট্রাকশান সেক্ষেত্রে আর মাতঙ্গি আছেন মাতঙ্গীর সঙ্গে কিন্তু আবার সেখানে ত্রিপুরা সুন্দরী দেবী কেউ লাগছে আমাদের বুধের আরাধ্যা দেবী মা ত্রিপুরা সুন্দরী ওনার আরেকটি নাম হচ্ছে মা সরসী আচ্ছা মা ললিতা ওনাকে অনেকগুলো নামে বলা হয় ত্রিপুরা সুন্দরী ত্রিপুরা বালা বা ললিতা বা সরসী আচ্ছা এতগুলো নামে ওনাকে ডাকা হয় এবার কথা হচ্ছে মা ত্রিপুরা সুন্দরীও কিন্তু ওই একই রকম ষোড়শ বর্ষিয়া ওই জন্যই নাম হচ্ছে ষোড়শী শুধু তাই নয় পাতাল স্বর্গমর্ত তিন লোকের থেকে সুন্দরী মা ত্রিপুরা সুন্দরী একটি ঘটনা আছে শিব যখন নাকি পার্বতীর সঙ্গে একাকিত্বে বসে বাক্যালাভ করছে তখন উর্বশী মেনকা, রম্ভা এনারা একদিন মন থেকে ইচ্ছা করেছে তাদের দর্শনে যাবে কৈলাসে একদিন নারদ এসেছে এসেছেন নারদমুনি এসে শিবকে বলছে যে মহাদেব এরকম উর্বশী মেনকা রম্ভা ওনারা বলছেন আপনাদের দর্শনে আসবেন তো শিব বলছেন যে ঠিক আছে ওনাদেরকে আসতে বলবেন অবশ্যই তারা যখন এসছেন তখন শিব তখন মা পার্বতীকে বলছে কালী কালি কালি তুমি কোথায় তো কালি তখন প্রচণ্ড লজ্জা পেয়েছে যে মেনুকা উর্বশী রম্ভা এনারা এত সুন্দরী সেখানে আমি কালি আমার গায়ের রং কালো আমার দর্শনে আসছে আর আমাকে কালী কালি বলছে তো উনি সেখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে যান সেই জায়গা থেকে কৈলাস ছেড়ে পালিয়ে যাওয়ার বহুদিন পরে নারদ আবার এরকম কৈলাসে এসেছেন বাবাকে জিজ্ঞাসা করছেন যে মাকে দেখা যাচ্ছে না আমাদের জগৎ জননী কোথায় আছেন বাবা তখন বলছে উনি অন্তর্ধান করেছেন কৈলাস থেকে নারদ তখন বলছে যে এখনই আমি দেখছি মাতা কোথায় আছে তখন ওখানে বসে নারদ মুনি ধ্যানে দেখছেন উনি সুমেরুর উত্তরে বসে আছেন গিয়ে এখন দেখুন পোল আচ্ছা ওখানে উত্তরে গিয়ে বসে আছেন ওখানে উনি ধ্যানে মগ্ন ধ্যানে মগ্ন কারণ তার যে কালো কোষ সেখান থেকে বেরিয়ে তিনি একজন সুন্দরী রূপ নেবে এই জন্য যথাপূর্বক ওখানে মুনি গিয়ে পৌঁছালেন মুনি ওখানে মার ধ্যান করে মার স্তপ করে মাকে তুষ্ট করলেন মা তখন সন্তুষ্ট হয়ে জিজ্ঞাসা করছেন যে মহাদেব এখন কেমন আছেন নারদমণি তখন একটু মিথ্যের আশ্রয় নিয়ে বলছেন এই তো মহাদেব আজকালের মধ্যে বিবাহ যাত্রা করবেন উনি আবার নতুন বিবাহ করবেন সঙ্গে সঙ্গে তখন মা ওখান থেকে তৎক্ষণাৎ সুমেরু থেকে কৈলাসে চলে আসলেন আর কৈলাসে যখন আসলেন এত অ্যাট্রাক্টিভ লুক নিলেন যাতে শিব কখনো অন্য কারো দিকে না দেখেন আর আচ্ছা তার রূপ লাবণ্য মানে সূর্য যখন নাকি প্রথম আকাশে ওঠে একটা উজ্জ্বল যে আলো মানে যেটা আমরা নিতে পারবো গ্রহণযোগ্য সেই আলোর মতন গায়ের রং নিয়ে দেবী ষোড়শি রূপে ষোড়শ বর্ষিয়া কন্যা রূপে এত অ্যাট্রাকটিভ এত লাবণ্য ঝরে পড়ছে যার জন্য তার নাম আবার মাতা ললিতা আচ্ছা এত লাবণ্যময়ী মুখ ওনার যে শিব ওনার কাছ থেকে অন্যদিকে তার চোখ সরাতে পারছে না ওই সময় শিব তখন মাতা পার্বতীকে দেখে প্রচণ্ড তার মনে কামের সঞ্চার হয় ভিতরে মা ষরশির যে বসে আছেন রূপটা পঞ্চশিবের ওপর তিনি বসে আছেন পাঁচখানা শিবের ওপর ওটাই ওনার সিংহাসন উনি ওখানে বসে আছেন মানে উনি একসাথে পাঁচটা ভৈরবকে কন্ট্রোল করছে ওনার ভৈরবের নাম হচ্ছে কামেশ্বর তো এই যে মায়ের যে রূপ এখানে সরষি বর্ষিয়া মানে লাবণ্য মানে ভাব সেক্ষেত্রে আমাদের বসীকরণ যখন করছি বসীকরণের ক্ষেত্রেও তো সেই একই হচ্ছে বসীকরণ মানে কি কাউকে কাউকে আকর্ষণ করছে তো যখন আমরা বশীকরণ করছি তখন আমাদের দশমহাবিদ্যার এই দুই দিকে দুই দেবীকে প্রচন্ডভাবে দরকার কারণ উচ্ছিষ্ট মাতঙ্গি ওখানে আমাকে তাকে বসীকরণের জন্য সাহায্য করছেন আর আকর্ষণ করার জন্য আমাকে মা ষোড়শী দেবী সাহায্য করছেন আচ্ছা বুঝতে পারছি মানে উচ্ছিষ্ট মাতঙ্গী তার সাথে রয়েছে বস মাতঙ্গি বস মাতঙ্গি হচ্ছে ষোড়শ বর্ষিয়া তার সাথে সাথে সেই অ্যাসপেক্টে দেবী ষোড়শীও চলে আসছে মানে ত্রিপুরা সুন্দরী মানে মাতঙ্গি দুটো রূপকে ডাকছি আমরা আর এখানে আমরা দেবী ষোড়শ বা ত্রিপুরা সুন্দরী কেউ ইউজ করছি বসীকরণের ক্ষেত্রে বসীকরণ ধরুন আমার ওপর ধরুন কেউ বসীকরণ করেছে ঠিক আছে তো কি সারা জীবনের জন্য আমি হয়ে তার প্রতি না দেখো একটা ন্যাচারাল ওয়েতে কাউকে ভালোবাসা ন্যাচারাল ওয়েতে একজনের সঙ্গে একজনের বন্ডিং আর আমি জোর করে দশমহাবিদ্যা অ্যাপ্লাই করে তাকে আমার স্বরূপ বর্ষভূত করছি জোর করে আমি কাউকে আমার বর্ষভূত করছি সেই ক্ষেত্রে কিন্তু বশীকরণ কিন্তু বেশিদিন থাকে না হয়তো সাময়িকভাবে বশীকরণ হয়ে গেল সাময়িক আকর্ষণে ছুটে এলো কারণ আকর্ষণ মানে কি সেই ব্যক্তিটির মনটাকে আমি আকর্ষিত করছি আমার দিকে এবার মনটাকে আকর্ষিত করে আমার দিকে ছুটিয়ে নিয়ে আসলাম এবার মন আমার দিকে আকর্ষণ ততদিন থাকবে যতদিন এই মন্ত্রটি অ্যাক্টিভ থাকবে আচ্ছা এই যে আমি একটা মন্ত্র অ্যাপ্লাই করছি ওই ততদিন যে যতদিন ওইটি অ্যাক্টিভ থাকছে কারণ মানুষ এখন এত ফাস্ট হয়ে গেছে মানুষের লাইফ আমি যদি কাউকে বলি যে আপনি এই জবটা করবেন রোজ এই সিস্টেম এইভাবে করতে হবে এতটা জব করতে হবে অনেক মানুষের কাছে আজকের দিনে সময় নেই যেগুলো করবার তো সেই ক্ষেত্রে আমি তো জিনিসটা বানিয়ে দিয়ে দিলাম এবার আমরা আমাদেরকে দিয়ে যদি দেখি আমরা তো প্রত্যেক খাদ্য গ্রহণ করছি পরের দিন না হলে আমরা এনার্জি পাব না তা এবার আমরা যদি রোজ অনাহারে থাকি এক সপ্তাহ বাদ দেখা যাবে আমরা বিস্নায় আমরা কেউ উঠতে পারবো না সেক্ষেত্রে কিন্তু যে কোনো কবজেরও কাজটা তাই মানে ধরুন আপনি কারোর উপর বশীকরণ করে দিয়েছেন তাকে সেই মন্ত্রটা উচ্চারণ করতে হবে ওই মন্ত্রটাকে অ্যাক্টিভ রাখার জন্য এবার দেখলাম আমার ওপর কেউ বশীকরণ করেছে বা আগে যে প্রসেসগুলো বললেন মারণ উচ্চাটান স্তম্ভণ বিদ্বেষণ বশীকরণ এবার আমরা সাধারণ মানুষ আমরা তান্ত্রিক নই বা আপনার মতো কাপালিক নই তো সেই ক্ষেত্রে এইসবের থেকে বাঁচবোটা কিভাবে সেই ক্ষেত্রে দেখো যদি বশীকরণ ধরো কেউ কারোর ওপর বশীকরণ করছে তখন এখানে দেখো এই প্রসিডিউরটা এমনই বশীকরণ ক্রিয়াটা কিন্তু কোনো কোনোরকম মানে খারাপ কাজ নয় বশীকরণ ক্রিয়াটা কিন্তু আমি রকম খারাপ কাজ তার উপর চালনা করছি না যেটা অন্যান্য ক্ষেত্রে আমি খারাপ চালনা করছি অন্যান্যগুলো কি আমার শ্মশান ক্ষেত্র দরকার হচ্ছে কিন্তু এই দিকে তো আমাকে শ্মশান ক্ষেত্র দরকার পড়ছে না আমার কোনো দেবালয় দরকার বা কোনো এমন জায়গাটা আমি পছন্দ করলাম যেখানে বেশি লোক নেই নিরিবিলি স্থান যেখানে আমি আমার বিধিটাকে আমি প্রয়োগ করছি বসে সেক্ষেত্রে কিন্তু মানুষটি কিন্তু কোনো রকম কিন্তু সমস্যা দাঁড়ায় না যেটা অন্যান্য ক্রিয়াতে একটা মানুষের সাইড এফেক্টস আসে কিন্তু যদি সমস্যা তো আছে ধরুন আমি যাকে ভালোবাসি না সে আমাকে জোর করে তার প্রতি অ্যাট্রাক্ট করছে একসাথে থাকার জন্য এবার ধরুন বসীকরণ করিয়েই কেউ বিয়ে করে নিল সেটা তো পুরো লাইফ টাইমের জন্য জুড়ে গেল তাহলে তো সেই জিনিসটা তো প্রবলেমেটিক দেখো বশীকরণ করে হয়তো বেশি দিন হয়তো ছমাস এক বছর হয়তো তার প্রতি হয়তো অ্যাট্রাকশান করিয়ে রাখতে পারবে কিন্তু তারপরে তো সেই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে তখন তো সেই জিনিসটা আর কোনো কাজে লাগবে না ধরো আমি একজনকে জোর করে আমি আমার দিকে অ্যাট্রাক্ট করলাম এবার সেই ব্যক্তিটি ছ মাস থেকে এক বছর আমার প্রতি হয়তো অ্যাট্রাকশানে থাকলো তারপরে তো সেই অ্যাট্রাকশনটা নষ্ট হয়ে যাবে না তখন কি হবে তখন কিন্তু আমি আর জায়গাটাকে ম্যানেজ করতে পারবো না একটা জোর করে জিনিস করা আর একটা ন্যাচারালি হওয়া অনেক আছে তো আমি যার জন্য সবসময় বলি যে বশীকরণ যে ক্রিয়াটা আছে প্রথম হচ্ছে গিয়ে যাকে করা হচ্ছে তার চার্ট দেখা দরকার যে করছে তারও চার্ট দেখা উচিত কারণ বশীকরণটা তো আমি করছি না বশীকরণটা একজন অন্যজনকে করছে আমি গলা মিডিল ম্যান যেটা আমি করাবো তো সেক্ষেত্রে যে করাতে আসছে তার চার্ট যাকে করা করছে তার চার্ট দুজনের চার্টেরই কিন্তু একটা ব্যাপার আছে যে আমাকে দেখতে হবে প্রত্যেকের ফিফথ হাউস কেমন আছে এবার অনেক ক্ষেত্রে ধরুন হাজব্যান্ড ওয়াইফ হলে চার্ট পাবে এবার হয়তো কোনো তার এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ড তাদের হয়তো চার্ট তার কাছে নেই তখন তারা কি করবে সেই ক্ষেত্রে কি হয় বশীকরণ হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি সেই ক্ষেত্রে দেখা যায় বশীকরণটা সাকসেসই করলো না কারণ তার ফিফ্থ হাউস সেফ আমাকে অ্যালাউ করছে না সেটা করবার জন্য হ্যাঁ আর যে করছে সেও তাকে না করতে পারছে না তার মধ্যে সেই পাওয়ারটাই নেই সে কোথা থেকে করবে যার জন্য বশীকরণের কাজে একটু সমস্যা আমি বলি যার জন্য যে বশীকরণের থেকে আমার মনে হয় ন্যাচারাল হ্যাঁ এবার হাজব্যান্ড ওয়াইফ হলো তার সংসার ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো যে করুন মানে করতে আমি নিজে বলি হ্যাঁ একটা ঘর যদি বেঁচে যায় একটা সংসার যদি বেঁচে যায় সেক্ষেত্রে ঠিক আছে বসীকরণ কিন্তু আমি যদি মনে করি দূরের কাউকে আমি অ্যাট্রাক্ট করবো সেক্ষেত্রে কিন্তু সাকসেস হতেও পারে নাও হতে পারে দিদি এই যে শর্টকর্মর ব্যাপারটা আপনি বললেন তার মধ্যে পাঁচটা আমরা জেনেছি পাঁচটাই বেসিক্যালি নেগেটিভ বশীকরণটাকেও আমার নেগেটিভ বলেই মনে হয় বা হয়েছে বাট সব জিনিসপত্রগুলোকে বাঁচতে গেলে আপনি প্রথমের দিকে বলেন যে পুষ্টিকর্ম বা কিছু একটা করতে হয় এই পুষ্টিকর্মের ব্যাপারটা কি কারণ এত মানুষ এত হিংসা এত বিদ্বেষ বেড়ে গেছে আমি নিজে যে কেসগুলো হ্যান্ডেল করি বা শুনি সেইগুলো আমার মাঝে মধ্যে গা ঘিনঘিন করে ওঠে এমন ব্যাপার সেবার রয়েছে তন্ত্রের যে এত বাজেভাবে প্রয়োগ হচ্ছে এখনকার দিনে মানে একজন মানুষের তার জীবন শেষ হয়ে গেছে পুরো এগুলো থেকে বাঁচবার উপায়টা দেখো শটকর্মের পুষ্টি কর্ম আছে যেখানে রিকভারি করা যায় আচ্ছা যেমন ধরো আমার কাছে অনেকে আসে যারা নাকি যাদের ওপর মারণ কাজ হয়েছে যাদের ওপর উচ্চাটন অ্যাপ্লাই হয়েছে যাদের যাদের সাথে বিদ্বেষণ হয়েছে এই সমস্ত ক্রিয়াগুলো যখন হয় তার তো একটা প্রচণ্ড সাইড এফেক্টস থাকে এবার সেখান থেকে দেখা যায় যার ওপরে করছে সেই ব্যক্তিটি প্রচণ্ডভাবে পাজেল হয়ে যায় প্রথমত হচ্ছে তার কর্মে আর উন্নতি হয় না তার পারিবারিক সমস্যা হয়ে যায় পারিবারিক কলহ লেগে থাকে তার এত পরিমাণে মেডিকেল সমস্যা শুরু হয়ে যায় এত মেডিকেল এক্সপেন্সিভ বেড়ে যায় যে ব্যক্তিটি ট্রিটমেন্ট করাবে না সংসার চালাবে এমনও অবস্থা আসে আমার কাছে তো সেখান থেকে পুষ্টিকর্ম করা হয় পুষ্টিকর্ম হচ্ছে মানে পুষ্টি মানে যেরকম ধরো আমরা খাবার খাই আমরা হেলদি ফুড খাই দেখবে আমাদের যখন নাকি শরীর খারাপ হয় আমরা হেলদি ফুড খাই মানে পুষ্টি জাতীয় খাবার খাই বলে হ্যাঁ যেমন দুধ খাই ফল খাই রিকভারি হওয়ার জন্যে সেরকম তন্ত্রেও কিন্তু রিকভারি হওয়ার জন্য কিন্তু পুষ্টিকর্ম আছে শটকর্মের মধ্যেই সেটা রয়েছে পুষ্টিকর্ম কিরকম হয় পুষ্টিকর্ম একজন একজন এক রকম ভাবে করে আমি যেহেতু শৈব মতে রয়েছি সেখান থেকে আমি রুদ্রাভিষেক দ্বারা করি পুষ্টিকর্ম সেখানে হাওয়ান আছে নির্দিষ্ট সেখানে পুজো পাঠ আছে সেখানে মহামৃত্যুঞ্জয় কবচ পাঠ আছে সেখানে অনেক কিছু এর মধ্যে অ্যাডিং আছে যেখান থেকে আমি ওকে আবার আগের জায়গায় আমি ফিরিয়ে আনতে পারবো এই যে ধরো ব্ল্যাক ম্যাজিকের দ্বারা যারা এফেক্টেড আমার কাছে আসে আমার তো মেন কাজ যেহেতু ব্ল্যাক ম্যাজিক রিমুভ করি সেক্ষেত্রে কিন্তু আমাকে পুষ্টিকর্ম অ্যাপ্লাই করতেই হয় ব্ল্যাক ম্যাজিক মানে কি এই যে শর্ট কর্মের যে পাঁচটা কর্ম বললেন সেটাকেই কি আমরা কমনভাবে ব্ল্যাক ম্যাজিক বলি ব্ল্যাক ম্যাজিক যদি বলো কিছুটা মারণ কাজও আছে কিছুটা তার মধ্যে ব্ল্যাক ম্যাজিক মানে উচ্চাটন ক্রিয়াও করা হয় ব্ল্যাক ম্যাজিক করে তোমার মানুষকে প্রচণ্ডভাবে পাজেল করা হয় ব্ল্যাক ম্যাজিক করে চালান করা হয় মানে ওই চালান চালান ঠিক আছে পিসাজ চালনা করা কোনো নেগেটিভ ভাইবস চালনা করে দেওয়া বা ধরো আমার কাছে কোনো স্পিরিট আছে সেই স্পিরিট আমি চালনা করে দিলাম ব্ল্যাক ম্যাজিক ভুডো ভুডো যেটা হয় যেটা নাকি তোমার আদিবাসী তন্ত্র এটা ইজিপ্টের ভুডো কনসেপ্টটা আচ্ছা আফ্রিকান 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 আছে মিশরের আছে আচ্ছা প্রচুর পরিমাণে ব্ল্যাক ম্যাজিক হয় হুম হুম অস্ট্রেলিয়াতেও প্রচুর পরিমাণে ব্ল্যাক ম্যাজিক হয় খ্রিস্টানরা করে আচ্ছা যেটাকে বলা হয় উই ডাকিনি বিদ্যা হুম বেসিক্যালি আমি আপনাদের থেকে একটা ব্যাপার জানতে চাই সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকের এই যে গুলো রয়েছে পিশার চালান প্রেত চালান ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিকের রিমুভ কিভাবে করা যেতে পারে আপনি কিভাবে বুঝবেন ব্ল্যাক ম্যাজিক কিভাবে হচ্ছে বা না হচ্ছে সব সাধনা এইগুলো নিয়ে আপনারা কি আরও একটি এপিসোড চান প্রিয়াঙ্কাদির সাথে সেটা একটু কমেন্ট করে জানাবেন আমি এবার কন্টিনিউ করছি আবার শর্ট কর্মের শেষ কর্ম পুষ্টিকর্মের ব্যাপারে বলছি পুষ্টিকর্ম পুষ্টিকর্ম মানুষকে রিকভারি করা কিছু প্রসেস আছে আমাদের কিছু মন্ত্র পাঠ আছে আমাদের বিশেষ কিছু হাওয়ান পাঠ আছে বিশেষ কিছু रुद्धाभिषेকের দ্বারা ক্রিয়া আছে শান্তি সস্থায়ন কর হবে না বাড়িতে সেটাও কি এই পুষ্টি কর্মের মধ্যেই পড়ে শান্তি সস্থায়নটা তখন বাস্তু रिलेटेड কিছু হয়ে যায় আচ্ছা পুষ্টি কর্মটা ধরো কেউ মারা যাচ্ছে সেখান থেকে আমি তাকে রিকভারি করলাম দেখো আমি তো কাউকে আয়ু দাবার কেউ না না কাউকে মানে ধরো তিনি মৃত্যু সম্ভাবনা হুম হুম হয়তো তার মৃত্যু নেই কিন্তু মৃত প্রায় ব্যক্তি হয়ে শুয়ে আছে সেখান থেকে কিন্তু আমি রিকভারি করবার চেষ্টা করি পুষ্টি কর্ম দ্বারা আচ্ছা বিশেষ কিছু হাওয়ান পার্ট দ্বারা ধরো ব্ল্যাক ম্যাজিক করেছে সেটাকে রিমুভ করা হলো রিমুভটাও তো পুষ্টিকর্ম আমি যখন রিমুভ করতে যাচ্ছি কারো বাড়িতে সেখানে তো আমার পুষ্টিকর্মই আসছে সেখানে কিন্তু কিছু প্রসেস আসছে যেমন আমাদের দশমহাবিদ্যার আছে ধরো এমন ব্ল্যাক ম্যাজিক করা হলো তার অর্থ পুরো আটকে দেওয়া হলো তার ফিনান্স পুরো আটকে দেওয়া হলো সেই ক্ষেত্রে আমি রিকভারি করাতে যাচ্ছি সেটা তো পুষ্টি রিকভারি করা সেক্ষেত্রে আমি দশমহাবিদ্যার কমলা তোমার যেটা আছে কমলাত্মিকা কমলাত্মিকাকে আমি ওখানে প্রয়োগ করলাম কমলা সুন্দরী কমলা সুন্দরী লক্ষ্যে তান্ত্রিক রূপ মা সেখানে মা লক্ষ্মীর তান্ত্রিক রূপ হচ্ছে মা কমলাত্ত্বিকা যেখানে তার ভৈরব হচ্ছে স্বয়ং বিষ্ণু আচ্ছা এখানে সমুদ্র মন্থন যখন হয়েছিল দেবতাদের আর ওষুধদের দ্বারা তখন যে বিষ উৎপন্ন হয়েছিল সেখানে মন্থনের পরে কিন্তু এই মা কমলাত্ত্বিকা যেটাকে বলা হয় মহালক্ষ্মী বা ধনলক্ষ্মী এনার আবির্ভাব হয়েছিল সেখান থেকে তো ইনি কিন্তু দশ মহাবিদ্যারই একজন দেবী দশম মহাবিদ্যার মধ্যেই কিন্তু মহালক্ষ্মী আছেন একদম তো সেক্ষেত্রে তার ভৈরব কিন্তু এখানে বিষ্ণু বিষ্ণু ভৈরব তো শিবের যে কি মধ্যে একজন এবার সেক্ষেত্রে যে বিষ্ণু ওখানে আছেন সেক্ষেত্রে কিন্তু বিষ্ণু কিন্তু মহাদেবেরই অ্যাক্টিভিটিস রোল ওখানে কিন্তু পালন করছে কারণ যিনি বিষ্ণু তিনি শিব আছে আবার তন্ত্রে কারণ দেখবে বিষ্ণু সবসময় অনন্ত সজ্জায় থাকে কি করেন উনি উনি কার ওখানে তপস্যা করছেন কার উনি ধ্যানে মগ্ন থাকেন শিবের শিবের আবার শিব আবার শিবও দেখবে ওনাকে যে বলা হয় যোগেশ্বর উনি যে সব সময় যে যোগ সাধন করছেন কার দ্বারা করছেন বিষ্ণুর দ্বারা করছেন মহাদেবকে পরম বৈষ্ণব বলা হয় হ্যাঁ মানে ব্যাপারটা এরকম যে দুজনই দুজনের পরিপূরক এখানে দুজন দুজনের পরিপূরক তুমি দেখো রামেশ্বরম যেখানে শ্রীলঙ্কায় এখন তো ওটা শ্রীলঙ্কা হয়েছে আগে যখন নাকি রাবণের সঙ্গে লঙ্কায় যখন যুদ্ধ করতে গেছিল তখন রামচন্দ্র কোথায় ছিলেন রামেশ্বরমে ছিলেন তো ওখানে রামেশ্বরম কেন বলছে রামেশ্বরম বলছে ওখানে শিবের মন্দির শিবকে বলছে রামেশ্বরম রামের ঈশ্বর আচ্ছা রামের ঈশ্বর হচ্ছে রামেশ্বরম তার মানে রাম তো বিষ্ণুরই বিষ্ণুর রূপ তো সেখান থেকে বিষ্ণু আর শিব যদি আমি ধরি একে অপরের পরিপূরক যেই কালি সেই কৃষ্ণ যেই কালি সেই কৃষ্ণ মানে এইগুলোকে যদি আমরা পজিটিভ এনার্জি বলে কনসিডার করি পজিটিভ এনার্জি বেসিক্যালি তো এনার্জি যেরকম বিভিন্ন ভাগ হয় তাপ বিদ্যুৎ বায়ু শক্তি মানে যেটা গতিশক্তির মধ্যে পড়ছে তো এইগুলো শক্তির এক একটা রূপ পার্ট একটা শক্তির এখানে কি হচ্ছে জানো তো মানে তন্ত্র এমন একটা জিনিস যেখান থেকে আমি প্রচুর পরিমাণে পজিটিভ ভাইভসও পেতে পারি প্রচুর পরিমাণে নেগেটিভ ভাইভসও পেতে পারি এবার নেগেটিভ ভাইভসও কিন্তু তন্ত্রের মধ্যে ইনপুট রয়েছে দশমহাবিদ্যার মধ্যেই তাদের দ্বারাই কিন্তু আমার নেগেটিভ চালনা হচ্ছে এই জন্য ডাকিনি শাকিনী যক্ষিণী এরা তো সবাই গণ যারা মাকে ঘিরে রয়েছেন মহামায়াকে ঘিরে আছেন তো এরা কার এরা তো তারই তারির তো সেখান থেকে কিন্তু আমি নেগেটিভ ভাইবসও কিন্তু পাই এমন যে না সবসময় আমি পজিটিভ ভাইবস পাচ্ছি আবার সেটাকে রিমুভ করার জন্যই দশমহাবিদ্যা ইউজ করা দশমহাবিদ্যা ইউজ হচ্ছে মানে যেখান থেকে সমস্যা শুরু সেখানেই কিন্তু সমস্যা শেষ হচ্ছে তন্ত্রে একটা আলটিমেট সার্কেল সার্কেল একটা বৃত্ত যেখানে বলা হয় বৃত্ত যার জন্য মহামায়া হচ্ছে দিগম্বরী আমরা আদ্যাকালীকে দিগম্বরী বলি কেন দিগুম হচ্ছে পুরো শূন্য মহাকাশ মহাকাশ মানে একটা বিন্দু দেবীর চারখানা হাত ঠিক আছে সেখানে তিনশো ষাটে হচ্ছে একটা বৃত্ত তৈরি হচ্ছে বিন্দু সেখান থেকে তুমি চারখানা হাত ভাগ করছো নব্বই ডিগ্রি করে একদম তুমি যদি নব্বই ডিগ্রি কে চারকে নব্বই দিয়ে যদি করো তাহলে কিন্তু তিনশো ষাট আসছে সম্পূর্ণ একটা বৃত্ত একটা বৃত্ত তার মানে কি মহাকালী নিজেই দিগম্বরী নিজেই জগৎ নিজেই ব্রহ্মাণ্ড নিজেই সমস্ত কিছু খারাপ ভালোটা একই বৃত্তের এদিকটা ওদিকটা হ্যাঁ মানে বেসিক্যালি এটা হচ্ছে একটা শক্তি বা এনার্জি যেটাকে আমি পজিটিভ কাজেও লাগাতে পারি নেগেটিভ নেগেটিভ কাজেও লাগাতে পারি তো দিদি অনেকেই আমাকে অনেক সময় প্রশ্ন করে যে মা আমাদের পালন করছেন সেই মা আমাদের ক্ষতি করতে পারেন কিভাবে সেটা সম্ভব মানে বলির কনসেপ্টেও এটা আসে তিনি তো সবার মা তো মা সন্তানের বলি কেন গ্রহণ করবেন রক্ত কেন গ্রহণ করবেন সন্তানের সেই কনসেপ্টটা কি দেখো বলি যদি তুমি বলো মা হচ্ছে বলি প্রিয়া বলি ছাড়া মায়ের পূজই হবে না আচ্ছা বিরাচারীগণ বিরাচারে যারা বিশ্বাসী তারা বিরাচার মানে যে বীর বীরের ন্যায় সাধনা যার করে আমরা যে সাধনা করি যারা ধরো শ্মশান সাধনা করছি আমরা যারা সব সাধনা করছি আমরা যারা যক্ষিণী সাধনা করছি সাধনা করতে গেলে তোমাকে প্রথমে হতে হবে বীরের মতন মানে সাহসী বীরের মতন বলবান বীরের মতন নিষ্ঠাবান একজন বীর কিন্তু খুব নিষ্ঠাবান হয় একটা বীরের মধ্যে কিন্তু সততা থাকে এই গুণগুলো তার মধ্যে থাকতে হবে আর বিরাচারী মতে বলি ছাড়া কখনো মায়ের পুজো হবে না যার জন্য দেখবে আমাদের দুর্গাপূজা যখন হয় সন্ধি পূজা যখন হয় সন্ধি পূজা তুমি বলি ছাড়া করতে পারবে সন্ধি ছাড়া সন্ধি পুজো কখনো বলি ছাড়া হবেই না নারায়ণ পুজো করবে তুলসী পাতা লাগবে তাই তো নারায়ণ তুমি ছাড়া করতে পারবে না শিবের জন্য বেলপাতা শিবের জন্য বেলপাতা শিবকে তুমি নিশ্চয়ই তুলসী পাতা দেবে না সেরকম মায়ের পুজো হচ্ছে গিয়ে বলি বলি ছাড়া মায়ের পুজো কখনো কখনো সম্ভব না আপনি বললেন মা প্রিয়া মা বলি চান হিউম্যান মানুষেরও কি বলি দেওয়া হতো মাকে কখন একটা সময় নরবলি হতো আচ্ছা একটা সময় নরবলি হতো এখন আর নরবলি এখন সম্ভব না এখন পশু বলি হয় আগে যখন নাকি শ্মশানকালীর পুজো হতো বেশিরভাগ আগে ডাকাতরা করত ডাকাতরা কিন্তু শ্মশানকালী পুজো করত আমরা এখন অনেক ক্ষেত্রে এখন এখন যেমন নাকি দেখা যায় গৃহীরা মা কালী পুজো করছেন আগেকার দিনে কিন্তু শ্মশানে হতো মায়ের পুজোটা আর সেটা ডাকাতরা করত তারা তো নরবলি দিত তারা তো পশু বলি দিত না বলির মধ্যে সর্বোত্তম হচ্ছে নর বলি তারপর যেহেতু সম্ভব না তারপর হচ্ছে পশু বলি পশুর মধ্যে সর্বোত্তম হচ্ছে যদি হয় মহিষ বলি মহিষ যদি না হয় তাহলে ছাঁক বলি এবার বলিও যদি তুমি না দিতে পারো তখন মৎস্য বলি যদি তুমি মৎস্য বলিও না দিতে পারো যদি তুমি উপায় মায়ের পুজো করছো তখন ফল বলি কি সাত্বিক উপায় তো সম্ভব নয় কিন্তু অনেকে আছে যারা উপায় মায়ের পুজো করে সেখানে কিন্তু বলি তাকে দিতেই হবে সেক্ষেত্রে ফল বলি দেবে কুশমান্ড বলি দেবে শশা বলি দেবে আখ বলি দেবে চাল কুমড়ো ওটাই কুশমান্ড তো সেক্ষেত্রে আখ বলি দেবে বিভিন্ন রকম এই ধরনের বলি দেবে ফলমূল আজকের এই এপিসোডটা খুবই ভারী একটা এপিসোড ছিল আর অনেক কিছু জানতে পারলাম আপনার সাথে কথা বলে আশা করছি অডিয়েন্স চাইবেন আমিও চাই দিদির সাথে আরও একটি এপিসোড হবে সেখানে আমরা প্রেত চালান পিসাদ চালান এই পুরো ব্যাপারটা সব সাধনা আজকের এপিসোডে যেগুলো বাকি থেকে গেল সেগুলো নিয়ে কথাবার্তা বলবো এন্ড দিদির এপিসোড কে কে চান কমেন্ট করে জানান যে প্রিয়াঙ্কে দির সাথে সেকেন্ড এপিসোড চাই আমরা আশা করছি আজকের এপিসোডটা ভালো লেগেছে আপনাদের সকলের আর আমাদের কৌস্তবের আড্ডাতে আড্ডা মরার জন্য ধন্যবাদ দিদি নমস্কার জয়মা জয় শ্রী এটাই ছিল আজকের এপিসোড আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কৌশবের আড্ডাতে আপনারা কীরকম ধরনের এপিসোড চান সেটাও জানাবেন এবং হ্যাঁ আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং কৌস্তবের আড্ডাতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে নিন যাতে রকমের কোনো আড্ডাই আপনারা যাতে মিস না করেন আমাদের চ্যানেলের এরকম আরও দুটি এপিসোড শুনতে এবং দেখতে আপনার মোবাইলসকে নিয়ে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন